নমস্কাৰ, মই অতনু ভূঞা। আপোনালোকে চাই আছে ডি ৱাইৰ বিশেষ অনুষ্ঠান স্পষ্টবাক। স্পষ্টবাক এনে এটা অনুষ্ঠান যিটো অনুষ্ঠানৰ জৰিয়তে আমি স্পষ্টভাৱে বহু কথা ক'বলৈ চেষ্টা কৰিম। ডি ৱাই 365ত এই অনুষ্ঠান আজিৰ পৰা আমি আৰম্ভ কৰিব লৈছোঁ। বিভিন্ন সময়ত এই অনুষ্ঠানৰ জৰিয়তে আমি স্পষ্ট কথা ক'বলৈ চেষ্টা চলাম। আচলতে এই অনুষ্ঠান স্পষ্টবাকৰ এই অনুষ্ঠান আমি আৰম্ভ কৰিব ওলাইছিলোঁ অসম মন্ত্ৰীসভাৰ এজন সফল মন্ত্ৰীৰ কিছু অকথিত কাহিনীৰে। যিজন মন্ত্ৰীসভাৰ এজন সদস্যক সকলোৱে সফল মন্ত্ৰী বুলি কোৱা হয়, কাৰ্যত তেওঁ কি কাম কৰিছে, তেওঁৰ বহু অকথিত কাহিনী এই অনুষ্ঠানৰ জৰিয়তে উন্মোচন কৰা আমাৰ প্ৰস্তুতি চলাইছিলোঁ। সকলো প্ৰস্তুতি সম্পূৰ্ণ হৈছিল, কিন্তু শেষ মুহূৰ্তত সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোত বাধাৰ সৃষ্টি কৰা এজন ব্যক্তিয়ে, সেই ব্যক্তিজনৰ নাম হৈছে আছাদ মাদানী। মাদানীয়ে দিল্লীত বহি কালি বিতৰ্কিত মন্তব্য কৰিলে আৰু এনে অৱস্থাত মাদানীৰ ওপৰত আলোচনা নকৰি বা মাদানীৰ ওপৰত স্পষ্ট বাক বা স্পষ্ট কথা নকৈ আন বিষয়ৰ ওপৰত ক'লে নিশ্চয় দৰ্শকে ভাল নাপাব। সেয়ে মাদানীৰ বিষয়বস্তুক আমি গুৰুত্ব সহকাৰে লৈ সেই বিষয়বস্তুৰ ওপৰত বিতংভাৱে আলোচনা কৰিবলৈ এই অনুষ্ঠানৰ আয়োজন কৰিছোঁ। আছাদ মাদানীয়ে কালি নতুন দিল্লীত অনুষ্ঠিত এখন বৈঠকত, এখন অভিৱৰ্তনত এক তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য আগবঢ়াই কয় যে অসমৰ মুছলমান NRCৰ পিছত ম্যানমাৰৰ ৰোহিঙ্গীয়া মুছলমানৰ নিচিনা হ'ব, তেওঁলোকৰ কোনো অস্তিত্ব নাথাকিব। আৰু 50 লাখ মুছলমানৰ নাম যদি NRCৰ পৰা কৰ্তন কৰা হয় তেনেহ'লে তেওঁলোক শান্ত হৈ বহি নাথাকিব, তেওঁলোকেও হাতত অস্ত্ৰ ল'ব বা জুই ল'ব বা এক ভয়ংকৰ পৰিৱেশৰ সৃষ্টি হ'ব। অৰ্থাৎ এক উচতনিমূলক মন্তব্য কৰিছে বুলি ক'লে ভুল কোৱা নহ'ব। যিটো সময়ত অসমৰ কোনো মুছলমানে হাহাকাৰ কৰা নাই, অসমৰ কোনো মুছলমানে কোৱা নাই যে NRCৰ পৰা তেওঁলোকৰ নাম কৰ্তন হ'লে তেওঁলোকে জুই লগাব, তেওঁ জুই জ্বলাব, এই ধৰণৰ কোনো অসমৰ মুছলমান নেতাই মন্তব্য কৰা নাই, সেই সময়ত আছাদ মাদানীৰ দৰে নেতাই দিল্লীত বহি এনে বিতৰ্কিত মন্তব্য কৰি অসমখন জ্বলাবলৈ চেষ্টা চলাইছে। আছাদ মাদানী সাম্প্ৰদায়িক নহয়নে? এইখিনিতে ৰাজ্যখনৰ বুদ্ধিজীৱীসকল আৰু যিসকল চিন্তাশীল ব্যক্তি তেওঁলোকৰ ভূমিকাক লৈ প্ৰশ্নৰ উদ্ৰেক হৈছে। এইসকল ব্যক্তিয়ে হিন্দুত্বৰ কথা কোৱা ব্যক্তিসকলক প্ৰায়ে উগ্ৰ হিন্দুত্ববাদী বুলি সমালোচনা কৰে, কট্টৰপন্থী হিন্দুত্ববাদী বুলি সমালোচনা কৰে। কিন্তু আছাদ মাদানীৰ দৰে নেতাৰ বিৰুদ্ধে তেওঁলোকে সমালোচনা কৰাৰ বিৰত থাকে কিয়? তাৎপৰ্যপূৰ্ণ কথা যে কালি নতুন দিল্লীত যেতিয়া আছাদ মাদানী এই বিতৰ্কিত মন্তব্য আগবঢ়াইছিল, তেওঁৰ কাষত বহি আছিল এজন ব্যক্তি, তেখেত আন কোনো নহয় আমাৰ সকলোৰে নমস্য ডক্টৰ হীৰেণ গোহাঁই। কিন্তু হীৰেণ গোহাঁই এবাৰ প্ৰতিবাদ নকৰিলে। স্বাভাৱিকতে হীৰেণ গোহাঁই মনে মনে থাকি আছাদ মাদানীৰ বক্তব্য সমৰ্থন জনালেগৈ, সি এক প্ৰশ্নৰ বিষয় হৈ পৰিছে। যি কি নহওক, এই সমগ্ৰ বিষয়বস্তু বুলি চৰ্চা কৰিম। প্ৰশ্ন হৈছে হু ইজ মাদানী? মাদানীৰ ওপৰত আমি বিতং কথা পাতিম, কিন্তু তাৰ আগতে কওঁ যে মাদানী কোন, মাদানী কিয় বিখ্যাত আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। মাদানী এজন বিতৰ্কিত ব্যক্তি, আৰু বিভিন্ন সময়ত মাদানীয়ে সাম্প্ৰদায়িক মন্তব্যৰ দ্বাৰা বিখ্যাত হৈ আছে। দিল্লীৰ অভিৱৰ্তনত আমন্ত্ৰণ জনোৱা হোৱা নাছিল মাদানীক বুলি উদ্যোক্তাসকলে এতিয়া দাবী কৰিছে, আৰু স্বইচ্ছাৰে গৈছিল মাদানী বুলি উদ্যোক্তাসকলে দাবী কৰিছে। আমি কোৱা নাই, উদ্যোক্তাসকলে কৈছে। উদ্যোক্তাই লগতে কয় মাদানীয়ে এই অনুষ্ঠানত এক বিতৰ্কিত মন্তব্য আগবঢ়াই সেই মন্তব্যৰ সৈতে উদ্যোক্তাসকল জড়িত নহয় বুলি দাবী কৰে। তেওঁ কৈছিল যে 50 লাখ মুছলমানৰ নাম কৰ্তন হ'লে হিংসাৰ হুংসাৰ, এক কথাত ক'বলৈ গ'লে অসম ম্যানমাৰলৈ পৰিণত হোৱাৰ আশংকা কৰি তেওঁ কৈছিল যে অসমৰ পৰিস্থিতি ভয়াৱহ হ'ব। আৰু মাদানীৰ সৈতে একেখন মঞ্চত হীৰেণ গোহাঁই বহিছিল, কিন্তু হীৰেণ গোহাঁই প্ৰতিবাদ কৰা নাছিল। কিন্তু অনুষ্ঠানৰ পিছত হীৰেণ গোহাঁই কৈছিল যে মাদানীৰ মন্তব্যক তেওঁ সমৰ্থন জনোৱা নাই। পুনৰ দৰ্শকসকলক জ্ঞাতাৰ্থে জনাওঁ, হু ইজ মাদানী? সাম্প্ৰদায়িক মন্তব্যৰ বাবে মাদানী বিখ্যাত আমি সকলোৱে জানো। বিভিন্ন সময়ত মাদানীয়ে বিতৰ্কিত মন্তব্য দিছিল, দিল্লীৰ অভিৱৰ্তনলৈ আমন্ত্ৰণ জনোৱা হোৱা নাছিল মাদানীক বুলি উদ্যোক্তাসকলে দাবী কৰিছে, আৰু কৈছে যে স্বইচ্ছাৰে মাদানী এই সভালৈ গৈছিল, সেই কথা উদ্যোক্তাসকলে দাবী কৰিছে। আৰু এই সভাতেই মাদানীয়ে বিতৰ্কিত মন্তব্য আগবঢ়াইছিল। যি কি নহওক, এইজন মাদানীৰ ওপৰত আমি বিতং আলোচনা কৰি মাদানীৰ বক্তব্যৰ পিছত অসমৰ পৰিস্থিতি উদ্বেগজনক হৈ পৰিব নেকি, পৰিস্থিতি ভয়ানক হৈ পৰিব নেকি, এই বিষয়ে আমি বিতং কথা পাতিম। কিন্তু তাৰ আগতে যিসকল দৰ্শকে মাদানীৰ বক্তব্য শুনা নাছিল, মাদানীৰ বক্তব্য দেখা নাছিল, সেইসকল দৰ্শকৰ জ্ঞাতাৰ্থে মাদানীয়ে কি কৈছিল সেয়া আমি আপোনালোকক দেখুৱাই দিব বিচাৰিছোঁ। জিস তৰ ওকে লোক বাই ষ্টেজ পহলে উনে ভোট কে হক সে মারুম দিয়া গিয়া, ফির উনকো মুল্ক সে বাহার নিকাল দিয়া গিয়া। ওই বিলকুল সিচুয়েশন আসাম কে অন্দর বিজেপি গভর্নমেন্ট বনা রহী হ্যায়। আজ কহতি হ্যায় কি ইন 25 লাখ মুসলমান ঔরতো কো ভোট কে হক সে মারুম কর দো, 10 সাল কে বাদ ইনকে হাত কো নিকাল কর কে পকড় কর কে বাহার ফেঁক দিয়া যায়গা, ক্যা হোগা, মিয়ানমার তো বন হি যায়গা। अरे चलेगा, कोई नहीं चलेगा। जब आप 500 लाख इंडियन लोगों को अब बेदखल कर देंगे अपने मुल्क से, तो आज जलेगा तो है ही आसाम। ये थोड़ी है कि 50 लाख आदमी बैठ जाएंगे, आग लगेगी, मरेंगे, मारेंगे, कत्ल होंगे, ये तमाम की तमाम। हम चाहते हैं कि मुल्क में शांति रहे, अमन अमान रहे। 50 लाख मुसलमानों नाम कॉटन होले मरेंगे और मारेंगे, अर्थात मरीबो और मारीबो,
এনে ধরনের মন্তব্য আগবাইছে আসাদ মাদানী, কিন্তু অসমৰ কোনো সংখ্যালঘু নেতা, কোনো মুসলমান নেতাক এই বিষয়ে এনে ধরনের মন্তব্য করা আমি বিগত সময়ত পরিলক্ষিত হওয়া নাই। এনআরসির উন্নীতকরণের কাম কাজ চলি থাকার রাজ্য যদি বিতর্কের সূচনা হয়েছে, হয় বিভিন্ন ঠাই বিভিন্ন ধরনের মন্তব্য আগবাইছে, কিন্তু কোনো কোয়া নাই, কোনো মুসলমান নেতায় কোয়া নাই, শঙ্কিত হয়ে অসমৰ কোনো মুসলমান নেতায় কোয়া নাই যে 50 লাখ মুসলমানের নাম কর্তন হলে মরিব আর মারিব। ইয়ার উচ্চতনিমূলক মন্তব্য নহয় জানো, এনে ধরনের উচ্চতনিমূলক মন্তব্য দিবলৈ মাদানীক কোনে অধিকার দিলে, মাদানীক কোনে দায়িত্ব দিলে, অসমৰ মুসলমানের ঠিকা লবলৈ মাদানীক কোনোবাই দায়িত্ব দিছে নেকি, মাদানীর উদ্দেশ্য কি, মাদানীয় পরিস্থিতি আসলে ভয়ানক করে তোলার বাবে এনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে নেকি। যি কি নহক, আসাদ মাদানীয়ে কালি যেটা এই বক্তব্য আগবাইছিল দিল্লিত, সেই সময় মাদানীর কাষত বহি আছিল ডক্টর হীরেণ গোহাঁই। হীরেণ গোহাঁইকে ধরে রাজ্যখনের কেবাজনো বুদ্ধিজীবীয়ে দিল্লিত অনুষ্ঠিত হওয়া এই সভালে অংশগ্রহণ করবলে গৈছিল, আর এই সভাত যখন লোক উপস্থিত আছিল তার মজার অসমৰ কেবাজনো বিশিষ্ট বুদ্ধিজীবীর লগতে ডক্টর হীরেণ গোহাঁই আছিল, হীরেণ গোহাঁই থাকিব পাৰে, তাত অপূর্ব বৰুৱাৰ দৰে বিশিষ্ট ব্যক্তি আছিল, মঞ্জিত মহন্তৰ দৰে সাংবাদিক আছিল। আর অনুষ্ঠানত দেখা গৈছিল হীরেণ গোহাঁই কাষত লৈ মাদানী এনে ধরনের মন্তব্য করেছে, কিন্তু হীরেণ গোহাঁই কোনো ধরনের প্রতিবাদ নকৰিলে। আমি আচৰিত হলো, হীরেণ গোহাঁই সেই মুহূর্তত প্রতিবাদ করার প্রয়োজনীয়তা আছিল যে হীরেণ গোহাঁই সেই মুহূর্তত মঞ্চৰ পৰা উঠি নগল কিয়, বরঞ্চ মাদানীর কাষতে বহি থাকিল। মাদানী পিছত মঞ্চৰ বাহিৰলৈ ওলাই আহি আকৌ সাংবাদিকৰ ওচৰত অনুরূপ বক্তব্য আগবঢ়ালে। তাৎপর্যপূর্ণ ঘটনা যে এই সমগ্র ঘটনাত একমাত্র অসমৰ টেলিভিশন চ্যানেলে একমাত্র এজন সাংবাদিক উপস্থিত আছিল, সেইজন হৈছে আমার নিউজ এডিটর নবজিৎ বৰঠাকুৰ। নতুন দিল্লীত নবজিৎ আছে, নবজিতের সঙ্গে কথা পাতিম। কিন্তু আজি দিল্লির ফালেপা এই অনুষ্ঠানের উদ্যোক্তা সকলে এক স্পষ্টীকরণ আগবাইছে, তেওঁলোকৰ স্পষ্টীকরণ প্রথমে আপনার দেখাই লৈছো। একশন কমিটি ফর আসাম সবে জানে আমি কেনেকা প্রোগ্রাম করো, উই আর কমিটেড টুয়ার্ডস সেকুলার এন্ড প্রোগ্রেসিভ পলিটিক্স। ইয়েস্টারডে আমার মানে আওয়ার এরর ওয়াজ দ্যাট আমি কন্ট্রোল করব নোৱাৰিলোঁ। প্রেস ব্রিফিংত মাদানী সাহেবে কত কোনফালে লৈ গল কথাবিলাক, সেইটো একচুয়ালি মানে আপোনালোকে তাত দেখিছে ইমান ভিড় হৈছিল মিডিয়াৰ, আমি কন্ট্রোল করব নোৱাৰিলোঁ। বারে বারে এপিল কৰি আছিলোঁ কি প্রবলেমটো কনসেনট্রেট করক, এনেকা সেনসেশনেল কমিউনেল পলিটিক্সত বেছি জোর দিব নালাগে, কিন্তু সাইডলাইন হৈ গল। তেখেতে কনস্পিরেসি কৰি আহিছে, নিজৰ প্রেসৰ মানুহ মাতিছে, তাৰপিছত সাবটাজ কৰিছে বেসিকালি। সো উই ফর্মেলি ডিসোসিয়েট উইথ হিম, আমি তেখেতক ইনভিটেশন দিয়া নাছিলোঁ। আওয়ার মেইন কনসার্ন ওয়াজ দ্যাট বিকজ আসামৰ প্রবলেম, আসামৰ এনআরসি হৈছে, দ্য এন্টায়াৰ কান্ট্রি ডজ নট ওয়ান্ট টু টেক এনি রেসপন্সিবিলিটি অফ ইট, দ্যাটস ওয়াই উই ওয়ান্টেড টু ব্রিং ইট টু দ্য সেন্ট্রেল এটেনশন। দ্য ফল আউট কি হল, যোৱাকালি ইমান ভাল ভাল কনভার্সেশনস হৈছে, ইমান ভাল ভাল স্পিকার্স মাতিলোঁ, ইহঁতৰ কনভার্সেশনসৰ বিষয়ে একো অহা নাই, দ্যাট ইজ আনফর্চুনেট। খালি এজন মানুহৰ মানে অলপ বেয়াকৈ কথা কৈ গল, এখেতৰ ওপৰত বেছি কনসেনট্রেট কৰি বস্তুটো অলপ দিলে। অনুষ্ঠানের উদ্যোক্তর ভাষ্য এয়া, এই উদ্যোক্তাগীর কথা শুনে আপনি নিশ্চয় ভাবিছে যে মাদানীক আমন্ত্রণ জনোৱা নাছিল। হয়, আমিও ভাবিছিল যে মাদানীক সঁচাকৈ আমন্ত্রণ জনোৱা নাছিল, মাদানী নিজে নিজে আহি এনে ধরনের বিতর্কিত মন্তব্য আগবাইছে। কিন্তু মূর লগত এখন দুখন নহয় তিনিখনকৈ কাগজ আছে, এই তিনিখন কাগজ হৈছে এই উদ্যোক্তাসকলৰ ফালৰ যে ইনভাইটেশন লেটার, এখন হিন্দীত, এখন উর্দুত আর এখন ইংরাজিত, আর তেওঁলোকৰ ফালৰ যে প্রেস রিলিজ দিয়া হৈছিল বা যে আমন্ত্রণী পত্র আছিল, সেই আমন্ত্রণী পত্র স্পষ্টভাবে কোৱা হৈছে হিন্দী ভালকে পঢ়িব নোৱাৰে, সেইকাৰণে হিন্দী ক'ব নোৱাৰে, উর্দুটো মই পঢ়িবই নোৱাৰো, কিন্তু ইংৰাজীত পঢ়িব পাৰিম, সেইকাৰণে কৈ দিছোঁ যে এনআরসিক লৈ যিটো ইংৰাজীত লিখিছে যে এনআরসিক লৈ যি সমস্যাৰ সৃষ্টি হৈছে তাৰ বাবে 13 নৱেম্বৰত কনস্টিটিউশন ক্লাব অফ ইণ্ডিয়াৰ স্পিকাৰ হলত 2 বজাৰ পিছত এখন অভিবর্তন অনুষ্ঠিত হ'ব। তাৰ কি স্পিকাৰ, তাৰ প্ৰধান বক্তাৰ মাজত তেওঁ নাম দিছে মৌলানা সৈয়দ আৰশাদ মাদানী, প্রেসিডেন্ট জামিয়াত উলেমা ই হিন্দ। টেলিভিশন স্ক্রিনত আপোনালোকে দেখিব পাইছে যে স্পিকাৰ হলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হ'ব বুলি কোৱা হৈছে, 2টা বজাত হ'ব বুলি কোৱা হৈছে। আৰু কি স্পিকাৰ, যে প্ৰধান বক্তাৰ মাজত আছে মৌলানা সৈয়দ আৰশাদ মাদানী, অর্থাৎ আৰশাদ মাদানী বক্তা হিচাপে তেওঁলোকে আমন্ত্ৰণ জনাইছে। মাদানী মেইন অতিথি, মাদানীর পিছৰ অতিথিগৰাকী হৈছে বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়াৰ, লগতে আছে উচ্চতম ন্যায়ালয়ৰ অধিবক্তা কর্নেল গনস্লেপ, আৰু অসমৰ পৰা মাতিছে ডক্টৰ হীরেণ গোহাঁই আৰু অপূৰ্ব বৰুৱাক, অধ্যাপক অপূৰ্ব বৰুৱাক। অৰ্থাৎ এই পত্ৰখনে স্পষ্ট কৰে যে উদ্যোক্তাসকলে সম্পূৰ্ণ মিছা কথা কৈছে, সম্পূৰ্ণ বিতৰ্ক সৃষ্টি হোৱাৰ পিছত এনে ধৰণৰ বক্তব্য আগবঢ়াইছে। অৰ্থাৎ এই বৈঠকলৈ হীরেণ গোহাঁই লগতে আসাদ মাদানীক মাতিছিল, আর আসাদ মাদানীয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছিল এনে ধরনের বক্তব্য আগবাব লাগবে। আর হীরেণ গোহাঁই যেই নকক কিয়, হীরেণ গোহাঁই স্পষ্টভাবে জানিছিল যে এই বৈঠকখনত মাদানী উপস্থিত থাকিব, আর হীরেণ গোহাঁই জ্ঞাতসারে মাদানী তেওঁৰ কাষত বইছিল, আর মাদানীয়ে বিতর্কিত মন্তব্য করেছিল, কিন্তু হীরেণ গোহাঁই প্রতিবাদ নকৰিলে। হীরেণ গোহাঁই প্রতিবাদ নকৰাৰ বাবে অসমবাসীর খং উঠিছে, কিন্তু এজন মানুহৰ ফূর্তি পাইছে। হয়, হীরেণ গোহাঁই প্রতিবাদ নকৰাৰ বাবে অসমবাসীর খং উঠিছে, আপোনাৰ মোৰ খং উঠিছে, হীরেণ গোহাঁই কিয় প্রতিবাদ নকৰিলে, মাদানী এনে ধরনের কথা কবলৈ হীরেণ গোহাঁই কিয় সুযোগ দিলে, কিন্তু এজন মানুহে ফূর্তি পাইছে, সেই মানুহজন কোন জানে, সেই মানুহজন আন কোনো নহয় রাজ্যৰ স্বাস্থ্য আৰু শিক্ষামন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু হীরেণ গোহাঁইৰ মাজৰ সংঘাত দীর্ঘদিনীয়া, হিমন্ত বিশ্ব
শর্মায় বিভিন্ন সময় কৈ আহিছে যে হীরেণ গোহাঁই সদায় লেফটিষ্ট, হীরেণ গোহাঁই সদায় খিলঞ্জীয়ৰ স্বার্থৰ বিৰুদ্ধে মাত মাতে, আৰু হিমন্ত বিশ্বৰ খিলঞ্জীয় কি হিমন্ত বিশ্ব হয়তো আজিকালি মুছলমান বুলি ক'লেই খিলঞ্জীয় নহয় বা অসমীয়া নহয় বুলি ক'ব বিচাৰে। হিমন্ত বিশ্ব শর্মায় কেনেকৈ আজি হীরেণ গোহাঁইক আক্রমণ করলে সেয়া আমি দেখুৱাইছোঁ। চক প্ৰতিক্ৰিয়াটো এনেকুৱা যে হীরেণ গোহাঁই আৰু মাদানী একেখন চকীতে বহিলে। এতিয়া হীরেণ গোহাঁই কোনবিলাকে অনুপ্ৰাণিত কৰি থাকে? আজি মই যেতিয়া হীরেণ গোহাঁইৰ কথা কৈ আছিলোঁ তেতিয়া দুই এজন মানুহে সমালোচনা কৰি আছিলে, এতিয়াতো আপোনালোকে হীরেণ গোহাঁইৰ ৰূপটো নিজেই দেখা পালে। গতিকে হীরেণ গোহাঁই তেওঁৰ পবিত্ৰিটো আমাৰ খিলঞ্জীয়া বা অসমীয়া বা ভাৰতীয় মানুহৰ পক্ষে নাই, আৰু সেইকাৰণে কিন্তু মোক তেওঁৰ লগত ইছ্যুটো কথা নাই, কিন্তু তেওঁক যে পেপাৰৰ আগত প্ৰথম কলম দ্বিতীয় কলম লিখিব সুবিধা দি থাকে সেই মানুহবিলাকেও বুজা উচিত। এতিয়া ভাগ্যপাল হিমন্ত বিশ্ব শর্মাক কোনো সুবিধা দিয়া নাই প্রথম কলম দ্বিতীয় কলম তৃতীয় কলম লিখিবলৈ, প্রথম কলম দ্বিতীয় কলম তৃতীয় কলম লিখিবলৈ হীরেণ গোহাঁইক সুবিধা দিয়া হৈছে। হিমন্ত বিশ্ব শর্মায় মাদানীয়ে কি করে তাক গুরুত্ব দিয়া নাই, হিমন্ত বিশ্ব শর্মায় গুরুত্ব দিছে হীরেণ গোহাঁইক আক্রমণ করার ক্ষেত্রে, আর হীরেণ গোহাঁইক আক্রমণ করেছে। আর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের পর একটা কথা স্পষ্ট যে তেওঁ কব বিচাৰিছে হীরেণ গোহাঁয়ে খিলঞ্জীয়া অসমীয়া আর ভারতীয়র লগত থাকে, অর্থাৎ তেওঁ পরোক্ষভাবে তেওঁ কব বিচাৰিছে নেকি খিলঞ্জীয়া অসমীয়া আর ভারতীয়র লগত নাথাকে, অর্থাৎ কব বিচাৰিছে নেকি হিমন্ত বিশ্ব শর্মা মুসল হীরেণ গোহাঁই মুসলমানের লগত থাকে, অর্থাৎ মুসলমান সকল ভারতীয় নহয়, এনে ধরনের মন্তব্য দিব বিচাৰিছে নেকি? যি কি নহক, এই সমগ্র বিষয়বস্তুর উপর বিতংভাবে এই অনুষ্ঠানত আলোচনা করবলে আমি কেইবাজনো অতিথি আমন্ত্রণ জনাইছোঁ। আমার মজত আছে আর এস এসৰ হৈ তেওঁলোকৰ প্রচারক রঞ্জিত শর্মা, আমার লগত আছে এ আই ইউ ডি এফৰ হৈ আমিনুল ইসলাম, আমার লগত আছে ইসমাইল হুসেন ডাঙরিয়া বিশিষ্ট লেখক, আমার লগত আছে গণ অধিকার কাকতখনের কার্যবাহী সম্পাদক জামশেদ আলী। আমি আটাইকেইজনক স্বাগতম জনাইছোঁ। জামশেদ আলীর মই আরম্ভ করব বিচাৰিছোঁ যে গোটেই বক্তব্য মাদানীর বক্তব্য যাম, কিন্তু মাদানীর বক্তব্যের আগতে হিমন্ত বিশ্বর বক্তব্যের পেলে নতুন টুইষ্ট আহিছে। হিমন্ত বিশ্বই কব বিচাৰিছে যে হীরেণ গোহাঁয়ে সাধারণতে কার লগত থাকে, হীরেণ গোহাঁয়ে থাকিব বিচাৰে যে খিলঞ্জীয় অসমীয়া আর ভারতীয়র বিরুদ্ধে তেওঁ থাকিব বিচাৰে, এই বক্তব্যের পর তেওঁ কি সূচাব বিচাৰিছে, লগতে মাদানীর বক্তব্যের পর আপনি কি কব বিচাৰে? প্রথম কথা যে মানে যিখিনি আজি উপস্থাপন হয়েছে যোৱাকালিৰ পৰা, এই উপস্থাপন হওয়া বিষয়খিনি মাদানীর যিখিনি বক্তব্য সেই বক্তব্যখিনি গৰিহণাযোগ্য, আমি এক ভাষাত গৰিহণা দিছোঁ। অসমৰ পৰিৱেশ আৰু পৰিস্থিতি, এই পৰিৱেশ পৰিস্থিতিটো যথেষ্ট এটা হেৰিৰ মাজত আছে, ট্ৰেঞ্জিশ্যনেল পিৰিয়ডত আছে, মানুহৰ মাজত উৎকণ্ঠা আছে কি হ'ব কি নহ'ব সেই বিষয়বিলাকক লৈ। আৰু ডক্টৰ হীরেণ গোহাঁইকে ধৰি শুভচিন্তাসম্পন্ন ব্যক্তিসকলে, অসমৰ শুভচিন্তাসম্পন্ন ব্যক্তিসকলে সদায় চেষ্টা কৰি আছে যে কেনেকৈ পৰিৱেশ পৰিস্থিতিটো এটা আশু সমাধানের দিকে লৈ যোৱা। কিন্তু কালি মাদানীয়ে কোৱাৰ পিছত আপুনি কব বিচাৰে হীরেণ গোহাঁয়ে সমস্যা সমাধান কৰাটো বিচাৰে মাদানী? কিন্তু মই এটা কথা কৈছোঁ যে মানে দুটামান কথা, এটা হৈছে যে আপুনি যিটো কথা কৈছে যে হীরেণ গোহাঁইৰ লগত আপোনাৰ এও মাৰেংগে কাটেংগে এই কথাষাৰ যে কৈছে, আপুনি চাব যে মাদানী চাহাবৰ পিছপিনে এজন মানুহৰ মুখ দেখা গৈছে, আৰু সেইটো মঞ্চৰ কিন্তু কথা নহয়, এইটো হৈছে মঞ্চৰ বাহিৰৰ। মঞ্চটো অনুৰোধ ধৰণৰ প্ৰথম কৈছিল প্ৰথম কথাটো হৈছে কিন্তু কথাখিনি ক্লিয়াৰ হোৱাটো ভাল যে সমগ্ৰ ঘটনা কালি যিখন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হৈছিল এই অনুষ্ঠানত উপস্থিত আছিল এজনেই সাংবাদিক অসমৰ পৰা, সেইজন আছিল আমাৰ নিউজ এডিটৰ নবজিৎ বৰঠাকুৰ। নবজিৎ বৰঠাকুৰ বৰ্তমান নতুন দিল্লীত আছে, মই নবজিতৰ সৈতে কথা পাতিব বিচাৰিম। নবজিৎ, আচলতে কালি বৈঠকখনত কি হৈছিল, আপুনি কি দেখিছিল যে মাদানীয়ে এনেধৰণৰ বক্তব্য মঞ্চৰ ভিতৰত কৈছিল নে বাহিৰত কেমেৰাৰ বুমৰ সন্মুখত কৈছিল? দুই ধৰণৰ কথা হ'ব পাৰে, তাতো কৈছে কিছু কথা আৰু যি কথাখিনি লগে লগে মানে হীরেণ গোহাঁই ডাঙৰীয়ে নবজিৎ বৰঠাকুৰৰ পৰা জানিব বিচাৰিম। আৰু প্ৰতিবাদ কৰাৰ কাৰণেই মূল সভাখনত কিন্তু তেওঁ নাই, মূল সভা আৰম্ভ হোৱাৰ আগতেই তেওঁ ওলাই এইটো আপুনি কৈ আছে, আপুনি ঘটনাস্থলীত উপস্থিত থকা নবজিৎ বৰঠাকুৰে কি কয়? হয়, আমি যিহেতু কালি সেই সভাখনত প্ৰথমৰ পৰা উপস্থিত আছিলোঁ আৰু DY365ৰ জৰিয়তে সমগ্ৰ অসমৰ ৰাইজে সেই ভাষ্য শুনিবলৈ পাইছে। দিল্লী একশ্যন কমিটি ফৰ আসাম নামৰ অনুষ্ঠানটোৱে এইখন পত্ৰই, কালি আমি যেতিয়া তাত গৈ উপস্থিত হৈছিলোঁগৈ, এইখন পত্ৰ আমাৰ সাংবাদিকসকলৰ মাজত বিতৰণ কৰিছিল তিনিটা ভাষাত,
ইংৰাজী হিন্দী লগতে উৰ্দু ভাষাত এই পত্ৰখন প্ৰদান কৰা হৈছিল আৰু এই পত্ৰখনত বেকগ্ৰাউণ্ড নোট হিচাপে অসম আন্দোলনৰ 1978 চনৰ পৰা অসম আন্দোলন আৰম্ভ হোৱা বুলি উল্লেখ কৰা হৈছিল য'ত কিন্তু 1979 চনৰ পৰাহে 6 বছৰৰ বাবে অসম আন্দোলন আৰম্ভ হৈছিল। অসম আন্দোলনৰ বিষয়ে কিছু তথ্য উল্লেখ কৰা হৈছিল আৰু অসম আন্দোলন কেৱল মাত্ৰ অসমত থকা অসমীয়া আৰু বঙালী মুছলমানসকলক হত্যা কৰাৰ বাবেই অসম আন্দোলন হোৱা বুলি এই পত্ৰতে বেকগ্ৰাউণ্ড নোট হিচাপে উল্লেখ কৰা হৈছে। প্ৰথম কথা, আমি এই পত্ৰ প্ৰথমতে পঢ়িছিলোঁ আৰু তাৰপিছতেই মঞ্চলৈ আমি যেতিয়া দেখিছিলোঁ মঞ্চত এজন এজনকৈ অতিথিসকল গৈ বহিছিল, গৈ মঞ্চত উপস্থিত আছিল আৰশাদ মাদানী, খৰ ভাৰতীয় জমিয়ত উলামাই হিন্দৰ সভাপতি মৌলানা জান আৰশাদ মাদানী উপস্থিত আছিল। আৰশাদ মাদানীৰ কাষতে উপস্থিত আছিল ডক্টৰ হিৰেণ গোহাঁই, উপস্থিত আছিল অসমৰ বিশিষ্ট সাংবাদিক হাইদৰ হুছেইন, উপস্থিত আছিল সাংবাদিক মনজিত মহন্ত, উপস্থিত আছিল অসমৰ অধ্যাপক অপূৰ্ব বৰুৱা, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অৱসৰপ্ৰাপ্ত অধ্যাপক আব্দুল মান্নান, উপস্থিত আছিল হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰী, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ অধিবক্তা, তেখেতসকল উপস্থিত আছিল। আৰু পুনতেই হিৰেণ গোহাঁই ছাৰে এটা ভাষণ প্ৰদান কৰিছিল। হিৰেণ গোহাঁই ছাৰে উল্লেখ কৰিছিল যে কেনেকৈ প্ৰকৃততে এন আৰ চি প্ৰস্তুতকৰণৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ল আৰু এন আৰ চিৰ এটা তেওঁ সামগ্ৰিক এটা এন আৰ চিৰ প্ৰক্ষেপ তেওঁ দিবলৈ চেষ্টা কৰিছিল। আৰু হিৰেণ গোহাঁই ছাৰৰ পিছতেই বক্তব্য আৰম্ভ কৰিছিল মৌলানা মাদানী, হয় আৰশাদ মাদানীয়ে। মাদানীয়ে বক্তব্য আৰম্ভ কৰাৰ সময়তেই সাংবাদিকসকলে আৰশাদ মাদানীৰ ভাষ্য কেমেৰাত বন্দী কৰিছিল। সেই যে আৰশাদ মাদানীৰ যি ভাষ্য, সেই মাদানীৰ ভাষ্য আমাৰ কেমেৰাত বন্দী হৈছিল। সমগ্ৰ ভাষ্য অসমৰ দৰ্শকসকলে যোৱা 24 ঘণ্টাত দেখিছে। মাদানীয়ে কৈছিল যে অসমৰ জৰিয়তে সমগ্ৰ দেশ দ্বিতীয় ম্যানমাৰ হ'বলৈ গৈ আছে। ম্যানমাৰত কি হৈছিল সেয়া সমগ্ৰ দেশবাসীয়ে জানে, ডি ৱাই 365ৰ দৰ্শকসকলেও জানে। তাৰপিছতো আমি কৈছোঁ যে ম্যানমাৰত ৰোহিংগীয়া মুছলমানসকলক ম্যানমাৰৰ পৰা খেদি পঠিওৱা হৈছিল, যিসকল বৰ্তমান বাংলাদেশত আশ্ৰয় লৈ আছে বা বিভিন্ন ধৰণৰ স্থানত তেওঁলোকে আশ্ৰয় লৈ আছে, আৰু তেওঁলোকে একাংশ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপতো ৰোহিংগীয়াসকল জড়িত হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছিল আৰু তেওঁলোকক খেদি পঠিওৱা হৈছিল। অৰ্থাৎ অসমত থকা বা যিসকল মুছলমান লোক আছে, সেই মুছলমান লোকসকলকো এক প্ৰকাৰ খেদি পঠিয়াবলৈ চেষ্টা কৰোৱা হোৱা বুলি আৰশাদ মাদানীয়ে উল্লেখ কৰিছিল। আৰু তাৰপিছতেই সেই দুজন বক্তা মাথো হিৰেণ গোহাঁই আৰু আৰশাদ মাদানীৰ ভাষ্যৰ পিছত ইণ্টাৰেকশ্যনৰ কাৰণে অ'পেন কৰি দিয়া হৈছিল। আৰু ইণ্টাৰেকশ্যনৰ কাৰণে অ'পেন কৰি দিয়াৰ লগে লগে মই হাত দাঙি এটা প্ৰশ্ন কৰিছিলোঁ আৰশাদ মাদানীক। মাদানীৰ মোৰ প্ৰশ্নটো আছিল, মাদানী জি, আপনি যে বোলা থা কি আসাম কে জৰিয়ে সারা দেশ কো দুসরা মিয়ানমার বনানে কে লিয়ে কোশিশ কর রহা হে, আপনি যে বোলা হে উসকে বারে মে থোড়া বিস্তার সে বোলেঙ্গে ক্যা? মই যেতিয়া আৰশাদ মাদানীক সেই প্ৰশ্নটো কৰিছিলোঁ, তেতিয়াই আৰশাদ মাদানীৰ উত্তৰটো আছিল যে অসমত 50 লাখ মুছলমান পৰিয়ালক নাগৰিকত্বৰ ক্ষেত্ৰত এন আৰ চিত নাম অন্তৰ্ভুক্ত কৰিবলৈ সুযোগ প্ৰদান কৰা হোৱা নাই আৰু তাৰ জৰিয়তে প্ৰকৃততে সেই মুছলমান লোকসকলক বিদেশী সজাবলৈ চেষ্টা কৰা হৈছে আৰু এন আৰ চিৰ তালিকা প্ৰকাশ কৰাৰ পিছত সেই মুছলমান লোকসকল কিন্তু বহি নাথাকে, সেই মুছলমান লোকসকলে হাতত অস্ত্ৰ তুলি ল'বলৈ বাধ্য হ'ব। সেই সময়ত আৰশাদ মাদানীয়ে যেতিয়া উত্তৰ দিয়ে, কিন্তু হিৰেণ নৱজিৎ এই বক্তব্য, এই বক্তব্য কেমেৰাৰ সন্মুখত কৈছিল নে ছেমিনাৰখনত বৈঠকৰ ভিতৰত কৈছিল আৰু সেই সময়ত হিৰেণ গোহাঁই বা তেওঁৰ লগত থকা বুদ্ধিজীৱীসকলে ইয়াৰ প্ৰতিবাদ কৰিছিল নেকি? মই পি চি আৰত থকা আমাৰ যিজন প্ৰডিউচাৰ আছে তেখেতক অনুৰোধ জনাইছোঁ, আমাৰ যি কালিৰ যি দৃশ্যাংশ পঠিয়াইছিলোঁ তাত মাদানীয়ে যি ভাষণ দি আছিল, সেই ভাষণ দি থকা দৃশ্যাংশ পুনৰবাৰ আমাৰ ইয়াত বজাই দিবৰ বাবে তেতিয়া যিসকল অতিথি আছে তেওঁলোকৰ বাবে স্পষ্ট হৈ পৰিব। নৱজিৎ জামছেৰ আলী এটা প্ৰশ্ন সুধিব বিচাৰে। নৱজিৎ সভাখন চলি আছিল, সভাতেই ভাষণ প্ৰদান কৰিছিল। ভাষণৰ পিছত হৈছে নৱজিত, হয় নে নহয়? হিৰেণ গোহাঁই ভাষণ দিছে সভা আৰম্ভ হোৱাৰ পিছত, ভাষণ প্ৰদান কৰিছিল, প্ৰেছ ব্ৰিফিং নহয়, প্ৰেছ ব্ৰিফিং পৰৱৰ্তী পৰ্যায়ত হৈছিল। প্ৰেছ ব্ৰিফিং প্ৰথম হৈছে আৰু আপুনি যদি চাই আৰম্ভণিতে ভাষণ প্ৰদান কৰিছিল হিৰেণ গোহাঁই আৰু অম্ৰপালি বসুমতাৰীয়ে যেতিয়া নেকি অতিথিসকলক মাতিছে, মতাৰ প্ৰথম অতিথিজন হৈছে ডক্টৰ হিৰেণ গোহাঁই, দ্বিতীয় অতিথিগৰাকী হৈছে অপূৰ্ব কুমাৰ ভট্টাচাৰ্য। বৰুৱা কব ডাঙৰীয়া অম্ৰপালি বসুমতাৰীৰ কথা নকবা, মই এইটো কাৰণেই কৈছো, অম্ৰপালি বসুমতাৰীয়ে আজি দিল্লীত থকা অসমৰ সাংবাদিকসকলক যেনেকৈ তেখেতে মিছবিহেভ কৰিব, যেনেকুৱা ধৰণৰ তেখেতে ভাষ্য দিলে, মই পুনৰবাৰ দেখুৱাই দিছো, ইয়াত অতনুমূহে ঘণ্টা সময়ৰ আগতে কৈছিলে দৰ্শকসকলৰ বাবে, অম্ৰপালি বসুমতাৰীৰ ভাষ্য ঘণ্টা সময় পূৰ্বে দৰ্শকসকলে শুনিছে। তেখেতে কৈছিল যে আৰশাদ মাদানীক মতা হোৱা নাছিলে অনুষ্ঠানৰ বাবে, আৰশাদ মাদানী নিজে আহিছিল আৰু যিহেতু এইখন এখন ৰাজহুৱা সভা আছিল, গতিকে ৰাজহুৱা সভালৈ অহা কোনো লোকক তেওঁলোকে বাধা।
মই নবজিত 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 মই 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 যাম নবজিত মই যাম উর্দু ভাষা তাত স্পষ্টভাবে উল্লেখ আছে নবজিত মই যাম নবজিত 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 মই যাম দর্শক সকলে জ্ঞাতার্থে মই এখন প্রেস রিলিজ মই অকলে মোক দেখাইলে ভাল পাম ক্যামেরাত মই যদি অকলে দেখাই মোক মই দেখাম বিচাৰিম এখন এখন প্রেস রিলিজ হিন্দি ভাষাত লিখা এখন প্রেস রিলিজ মোৰ হিন্দি ভাল নহয় তথাপি মই কবলৈ চেষ্টা কৰোঁ যে প্রেস রিলিজখনত কি কৰা আছে প্রেস কনফারেন্স তেওঁলোকৰ প্রেস কনফারেন্স যে আসামকে নিবাসীয়কে নাগরিকতার সমস্যা দেশকে বিভাজনকে বাদ সে পেদা হয়ে গিয়া 1985 ভারত সরকার আর আসাম গণ পরিষদের বীচ এক সমঝোতা হয়ে গিয়া থা লেকিন আব ভি সাম্প্রদায়িক শক্তিওনে বাংলাদেশ নাগরিক হোনে কে আরোপ মে আসামকে লাখো মুসলমান আর হিন্দুওকে জীবন কঠিন কর দিয়া আসাম কা ভাজপা আর সত্তা মে আনে কে বাদ স্থিতি আর গম্ভীর হয়ে গিয়া হয় আর এস এস আর ইস্ট সহমত সংগঠন নে মিয়ানমার কা ভান্তি মুসলমান কা জীবন কঠিন বনা শুরু কর দিয়া ইতনা হ্যাঁ কি এনএসি কা কাম লগভগ পূরণ হোনে কে বাবজুদ নাগরিকতা প্রমাণ কেলিয়ে মানে যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে বলে এখন প্রেস রিলিজত স্পষ্টভাবে কৈছে আমার এইমাত্র আহি উপস্থিত হয়েছে লেখক বিশিষ্ট বুদ্ধিজীবী চিন্তাবিদ সুমন্ত চলিয়া সুমন্ত চলিয়া মাদানীর এই বক্তব্য হীরেণ গোয়াই স্থিতি এই প্রসঙ্গত আপনি কি কব বিচাৰে মাদানীর বক্তব্যটো বড় উত্তেজক হয়েছে বড় বিস্ফোরক হয়েছে আর এটা একটা খুব প্ররোচনামূলক হয়েছে খিলঞ্জিয়া মানুষখিনিক বড় বেয়া ধরনের প্ররোচিত করেছে খিলঞ্জিয়া যেখানে মুসলমান আছে প্রথম কথা হল মোর বক্তব্য এই কারণ 400 বছর থাকা কোনো মুসলমান পরিয়ালক এনআরসির উন্নীতকরণ প্রক্রিয়ার জড়িয়ে বহিষ্কার করবর কারণে কোনো ধরনের সিদ্ধান্ত লওয়া নাই কোনো ধরনের কর্মপদ্ধতি অবলম্বন করা হওয়া নাই গতি আসাদ মাদানিয়ে যে এই 400 বছর পুরোনা খিলঞ্জিয়া মুসলমানখিনিক বহিষ্কার করা হব বলে প্ররোচনামূলকভাবে এই বক্তব্য দাঙি ধরেছে এইটো এটা অতি নিকৃষ্ট ষড়যন্ত্র এটা অংশ বলে মই বিবেচনা করো ঠিক আছে আমিনুল ইসলাম আপনি মাদানীর বক্তব্যের সহমত আপনার মুসলমানখিনি এনেকা হয়েছে যে 50 লাখ মুসলমানক বহিষ্কার করলে মরিব আর মারিব এ ধরনের নীতি আপনাদের গ্রহণ করেছে চক এই কথাটো মই স্পষ্টকৈ কোৱাৰ আগতে মই মাদানী চাহাবৰ বিষয়ে দুটামান কথা কৈ লব বিচাৰিছোঁ যে তেখেতক ইয়াত জমিয়ত উলামা হিন্দৰ সর্বভারতীয় সভাপতি বুলি দেখুওৱা হৈছে কিন্তু জমিয়তৰ এটা বিভাজিত গোটৰ তেখেত সভাপতি আৰু যেতিয়া এই গোটটো বিভাজন হ'ল বিভাজন হোৱাৰ পিছত দুইটা গ্রুপেই সুপ্রিম কোর্টত কেস করিলে কেস করার পিছত সুপ্রিম কোর্টে সকলো তথ্য পাতি চালি জারি চাই যেটো গোট মৌলানা কারি উসমান মনসুরপুরী সভাপতিত্বত আছে সেইটোক মূল জমিয়ত বলে কই দিল্লির আইটিওত থকা সর্বভারতীয় জমিয়তর কার্যালয়টো মৌলানা কারি উসমান মনসুরপুরীর গোটক সমজাই দিছে সুপ্রিম কোর্টে আর এইটো অরিজিনাল গ্রুপ নহয় বলে কইছে যেটো আসাদ মাদানী সাহেব সভাপতি গতি প্রথমতে তেখেতের মানে হেৰিটো মই কৈছো মাদানী প্রভাব যথেষ্ট আছে তরুণ গগৈ স্বীকার কৰিছে না না হেতু কিন্তু আকো হে মৌলানা কারি উসমান মনসুরপুরীর গোটর যেটো সভাপতি এই জমিয়ত হেতু আকো সাধারণ সম্পাদক হিন্দু যোগী পণ্ডিত সর্বভারতীয় পর্যায়ত এটা মানে হোমিল মিলর কাম করে আছে এই গোটটোয়ে কিন্তু এটা প্রশ্নটো হল যে আরশাদ মদনী সাহেবে কেনেকৈ জানিলে যে 50 লাখ মানে মানুষের নাম বাদ পড়ব বা মুসলমান সকলের আর আসাদ মদনী এই বিভাজিত গোটটো একটা কথা হয়তো দর্শক সকলের কারণে মই কৈ আছো যে আসাদ মদনী সাহেবের এই গোটটো বিভাজন হওয়ার সময় কিন্তু কংগ্রেস দল জড়িত এইটো কল কংগ্রেসী গোট জমিয়তর কংগ্রেসী গোট হল এইটো সভাপতি তেখেতক প্রায় কংগ্রেস দলে আনে কিছুদিন আগতেও তেখেতে এই কংগ্রেসের সপক্ষে মিটিং করে গেছে ইয়াত এআইডিএফের বিরুদ্ধেও তেখেতে বহুত অন্যান্য দলের বিরুদ্ধে কই গেছে গতি তেখেতর লগত কংগ্রেসের কেবাগী সংখ্যালঘু নেতা প্রাক্তন মন্ত্রী উত্তপ্রত জড়িত সকল সংবাদবিলাক তেখেতর লগত আলোচনা করে দিলে কংগ্রেসে ইনপুট দিছে ইনপুটটো যেহেতু তেখেত সকলে জানে মুসলমানে যে তেখেত কংগ্রেসী জমিয়ত আর কংগ্রেস নেতৃত্বের লগত ভাল গতি তেখেতক ইনপুট বিলাক কোনে দিলে যে 50 লাখ মানুষ বাদ ঠিক আছে ঠিক আছে ইনপুট কোনে দিলে ডাঙর কথা নয় রঞ্জিত শর্মা গতি এই কথাবিলাক ইনপুট কোনে দিলে ডাঙর কথা ডাঙর কথা মাদানিয়ে কৈছে যে 50 লাখ মানুষের নাম কথা গলে তেওঁলোকে মরিব মারিব ইয়াক পরচনামূলক মন্তব্য কিন্তু এটা কোনো সংখ্যালঘু নেতার মুখত কিন্তু পরচনামূলক মন্তব্য শুনা নাই এনে ধরনের মন্তব্যই আসলে পরিস্থিতি আর জটিল করে থাকবে এনআরসি আপডেটের সময়সীমা নাই এনআরসি আপডেট হলে অকনো একটা কথা স্পষ্ট হব আর একটা কথা ঠিক হয়ে যাব যে বিদেশীর নামত কোনেও আর রাজনীতি করব নয় এনআরসি সেই কারণে এনআরসিটো গুরুত্বপূর্ণ আর সকলো যে আমার খিলঞ্জিয়া সংগঠন আছে মুসলমানরে হোক বা হিন্দুরে হোক বা জনজাতিরে হোক সকলো সংগঠনে এনআরসি আপডেট হওয়াটা বিচারিছে কিন্তু আসাদ মাদানিয়ে বিচারা নাই তরুণ গগৈয়ে বিচারা নাই
বিচরা নাই এই কারণে যে বিদেশী সমস্যা সমাধান হলে আমার ইসলাম সাহাবন্তর রাজনীতি করার রাস্তা বন্ধ হব, এই স্থায়ী সমাধানের পথ এনআরসিয়ে দিব। এই কারণে গোটাই প্রক্রিয়াটুক ডিরেইল করবর কারণে ষড়যন্ত্রমূলকভাবে এই সভা পতা হয়েছে। এটা কথা আপুনি আর দুজনমান মানুষের যদি দিল্লিত বাইট লোক পড়ে মানে ভাল পাম, যখন সাংবাদিক যখন বাতরি কাকতত রিপোর্টিং করে, কল্যাণ আছে, আমার আশিস দা আছে, যদি বাইট লয় কব মানে কথা পাতিছো কেবাজনো সাংবাদিকর সত্যি যে যখন সভা হয়েছিল সেই সভালে বাতরি কাকতর সাংবাদিকক নিমন্ত্রণ জানা হওয়া নাছিল, খবর দিয়া হওয়া নাছিল, যত কি যুক্ত স্থানত হয়েছে কনস্টিটিউশন ক্লাব সেই স্থানেরপরা দিল্লি প্রেস ক্লাব, ইন্ডিয়ান প্রেস ক্লাব আর সাংবাদিক সকল যত বহে এক কিলোমিটার রেঞ্জের ভিতর। হয় রঞ্জিত, মানে তার মধ্যে যোগদান এটা মানে যোগ দিব বিচারিছো যে ডিওয়াই সাংবাদিকজন এইভাবে উপস্থিত হয়েছিল যে এই বৈঠকত যে হীরেন গোহাঁইক বা যিকেজন প্রতিনিধি আছিল তেওঁলোকৰ প্রতিনিধির মাজৰে এজনে আমাক খবর দিছিল, সেইকাৰণে নবজিত যাব নহলে নবজিতে খবর নাপালে নাজানো। গতিকে এই যে সাংবাদিকক নামাতিলে কিয় নামাতিলে, ষড়যন্ত্র তাতে উলাই পড়ে এক নম্বর কথা। দুই নম্বর কথা যেহেতু কৈছে, প্রথম কথা আন্দোলনক অস্বীকার করেছে যে আন্দোলনের সময়ের মুসলমানক হারাশাস্তি করা হয়েছে। এটা কথা স্পষ্ট, আজিলৈকে কোনো ভারতীয় মুসলমানক হারাশাস্তি করা হওয়া নাই, হারাশাস্তির বাতরি পরিবেশন করা হয়েছে। আজি চাও মাদানির কথা এখেতে কংগ্রেসী বলে কৈছে, যেতিয়া 2005 চনের জুলাই মাহত IMDT আইন বাতিল হল, 12 জুলাই দিনা বাতিল লৈছে, 14 জুলাই দিনা ITO যখন অফিসের কথা তেখেতে কৈছে, সেই অফিসত মাদানির নেতৃত্ব মিটিং হয়েছিল, বদরুদ্দিন আজমলও জমিয়ত উলেমা, মানে সেই সময় দিল্লির সাংবাদিক আছিল, আমি গোটাই দিল্লির সাংবাদিক ITO আপনার সেই জমিয়তর অফিসের সম্মুখত এই গরমত থিয় হয়ে আসিল, কেন ভিতরেরপরা উলাই আহি আপনার আজমলে কি কথা কয়। তেতিয়া আজমলে কৈছিলে যে আজি আমি জমিয়তর মিটিংত ভারতবর্ষের সকল সংখ্যালঘু নেতা উপস্থিত আছো, আমি তাত গুলাম নবী আজাদ আসলে এজ মাইনরিটি এফেয়ার্সর মন্ত্রী কংগ্রেসের UPA সরকারের, তেখেতর মৃত্যু হল কেরালার, তেখেতর নাম তো মানে পাহর দিছো, তেও উপস্থিত আসলে আজি আমি সিদ্ধান্ত লৈছো অসমত গৈ আমি রাজনৈতিক দল গঠন করিম, যখন ITOর অফিসত জমিয়াত উলেমা হিন্দর অফিসত অসমর UDF দল গঠনের সিদ্ধান্ত হয়েছিল 2005 চনত। আজি হীরেণ গোয়াই স্যারের যে ভূমিকা, আজি মঞ্জিত মহন্ত, হায়দর হোসেন, অপূর্ব বড়া, আব্দুল মান্নান, এই মানুষের ভূমিকা যদি আপনি আন্দোলনেরপরা চায়, মানে এটা কথা আমার দুর্ভাগ্য যে আন্দোলন আর টাডা টেরেস্ট হওয়া মঞ্জিত মহন্ত আজি লগ লাগিছে, সেইটা আমার ভাবে দুর্ভাগ্য, মঞ্জিত মহন্ত এই চিন্তা করো, কিন্তু অন্য যিকেজন মানুষ হীরেণ গোয়াই হোক, আব্দুল মান্নানে হোক, অপূর্ব বড়াই হোক, খিলঞ্জিয়া মানুষের কারণে আজিলেক দিল্লিতে এখন মিটিং করেছে নাকি? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর দিব লাগবে। ঠিক আছে, যদি দিব নয় ডক্টর হীরেণ গোয়াই বলা মানুষজনক যাক বাতরি কাকতে প্রথম কলম লিখবলে দিয়ে, সেই বাতরি কাকতের সম্পাদক সকলে এবার ঠান্ডা পানি খাই চিন্তা করা সময় আসবে। ঠিক আছে, ঠিক আছে, খিলঞ্জিয়র স্বার্থত মাত্র খিলঞ্জিয় কোন, তার ব্যাখ্যা এটা, তার সংজ্ঞা এটাকে পোয়া নাই, এখানে আমি কথা পাতিম আর কেবাজন অতিথি আছে, কিন্তু এটা বাণিজ্যিক বিরতি লোক লাগবে, বাণিজ্যিক বিরতির পিছত স্পষ্টভাগত আমার আলোচনা অব্যাহত থাকবে। আমি স্পষ্টভাগত আলোচনা করে আছো আসাদ মাদানির বিতর্কিত মন্তব্য কেন্দ্র করে, আসাদ মাদানির বিতর্কিত মন্তব্য নতুন দিল্লিতে আগবাইছিল যে 50 লাখ মুসলমানের নাম কন্ট্রোল হলে কেবল বহি না থাকে, কেবল নমরে মারিব, এনে ধরনের সাম্প্রদায়িক মন্তব্য, এনে উত্তেজনামূলক মন্তব্য দিল্লিত দিছিল, আর সেই সময় কাষত বহি আছিল স্বয়ং ডক্টর হীরেণ গোহাঁই। হীরেণ গোহাঁই প্রতিবাদ নকরার অভিযোগ আছে, আর উদ্যোক্তাসকলে বারবারে কৈছে যে এই অনুষ্ঠানলে আসাদ মাদানিক আমন্ত্রণ জানানো হওয়া নাছিল, টেলিভিশনের ক্যামেরার সম্মুখত বাইট দিছিল, কিন্তু আমার তাত কাগজপত্র আছে যত স্পষ্টভাবে লিখা আছে ইনভাইটেশন লেটার এক নম্বরতে লিখা আছে আসাদ মাদানির নাম, যি কি নহোক আসাদ মাদানিক মতা হল। কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন হয়েছে, এটা সময় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ নির্বাচনের খেলার প্রাক মুহূর্তত হুইজ বদরুদ্দিন বলে কৈছিল, আর হুইজ বদরুদ্দিন বলে কোয়ার লগে যথেষ্ট হিন্দু ভোট একত্রিত হয়ে কংগ্রেসের সপক্ষে ভোটদান করেছিল বলে বিভিন্নজনে কয়, কিন্তু আজি কোনো এজনে হুইজ মাদানি বলে প্রশ্ন করলে, বিশেষকৈ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসকলে, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাসকলে প্রশ্ন করাটা প্রয়োজনীয় আছিল যে হুইজ মাদানি, হয় যে মাদানিয়ে হয়ে মাত মাতিবলে কোন, সংখ্যালঘু নিরাপত্তাহীনতার মাজত কটাইছে নাই জানে, কোনো মুসলমান জনসাধারণের মাজর কোয়া হওয়া নাই যে 50 লাখের নাম কর্তন হলে মরিব বা মারিব, সেই কোনো মন্তব্য দিয়ে নাই, কিন্তু মন্তব্য দিছে এজন বাহির থাকা এজন সংখ্যালঘু তথাকথিত সংখ্যালঘু নেতা আসাদ মাদানি, সেয়ে প্রশ্ন হয়েছে হুইজ মাদানি। ইসমাইল হুসেন আমার লগত আছে,
হুইজ মাদানী বুলি প্ৰশ্ন কৰাৰ লগে লগে এই মুহূৰ্তত বহুতে প্ৰশ্ন কৰিছে হুইজ হীৰেণ গোহাঁই, হীৰেণ গোহাঁই কিয় নিৰৱতা অৱলম্বন কৰিছিল, হীৰেণ গোহাঁই প্ৰতিবাদ কৰাৰ প্ৰয়োজনীয়তা নাছিল নেকি, যাৰ বাবে এই মুহূৰ্তত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে নেতাই হীৰেণ গোহাঁইক আক্ৰমণ কৰাৰ সুযোগ লাভ কৰিছে। হীৰেণ গোহাঁইৰ ভূমিকা সংক্ৰান্তত আৰু মাদানী স্থিতি সংক্ৰান্তত আপুনি কি ভাবে? আপুনি দুই ধৰণৰ কথা কওক, ৰাজ্যখনৰ মুছলমান জনসাধাৰণক আপুনি প্ৰতিনিধিত্ব কৰে বুলি ধৰিব পাৰি, এজন লেখক সাহিত্যিক সাংবাদিক সাংবাদিক সাহিত্যিক হিচাপে আপোনাক আমি জানো, গতিকে মাদানীৰ ভূমিকা তথা হীৰেণ গোহাঁইৰ ভূমিকা, এই দুটা ভূমিকাৰ ওপৰত আপুনি কি কয়? যদি আমন্ত্ৰণী পত্ৰত মাদানীৰ নামেই আছিলে, ডক্টৰ হীৰেণ গোহাঁই ছাৰ তালৈ যাব নালাগিছিল। ঠিক। দ্বিতীয়তে, মাদানীৰ দৰে অসহিষ্ণু লোক এগৰাকী চকু থাকি অন্ধ লোকৰ লগত গোহাঁই ছাৰ বহিব নালাগিছিল। হয়তো অপৰিপক্ক চিন্তাৰ উদ্যোক্তাসকলে এইটো কৌশল কৰি বহুৱাই দিব পাৰে, আৰু যাৰ কাৰণে এতিয়া ডক্টৰ হীৰেণ গোহাঁইৰ দৰে সৰ্বজন শ্ৰদ্ধেয় পণ্ডিত আজি বিপাঙত পৰিছে বা তেখেতক লৈ বিতৰ্কৰ সৃষ্টি হৈছে। আমাৰ দৰে সাধাৰণ ব্যক্তি তেনেকুৱা আলোচনা চক্ৰত মাদানীৰ নাম থাকিলে আমি শ্ৰোতা হিচাপেও নাযাওঁ। এইকাৰণেই মাদানী বা সেই পৰিয়ালটোৱে সবাতোকৈ বেছিকৈ ক্ষতি কৰিছে অসমৰ মুছলমানসকলক। অসম আন্দোলনৰ পৰা দেখি আছোঁ যে জমিয়তৰ যিটো ভূমিকা স্বাধীনতা আন্দোলনৰ সময়ত অতি ভাল ভূমিকা আছিলে, এতিয়াৰ জমিয়তৰ নামত যিবোৰ ব্যৱসায় চলিছে, ৰাজনৈতিক ব্যৱসায়, তাৰ কাৰণে সাংঘাতিক ধৰণে মুছলমানসকল ক্ষতিগ্ৰস্ত হৈছে, লজ্জিত হৈছে। আৰু এতিয়া মাদানীৰ দৰে ব্যক্তিৰ এই বক্তব্যত আমি মৰ্মাহত হোৱাই নহয়, আমাৰ তেখেতৰ প্ৰতি আমাৰ এটা ঘৃণা আহি গৈছে যে তেওঁৰ কাৰণে যদি আজি অসমত কিবা এটা ভুল বুজাবুজি হয়, তাৰ কাৰণে দায়ী কোন হ'ব বা তাৰ কাৰণে কোন ভুক্তভোগী হ'ব? ইয়াৰ বাবে হীৰেণ গোহাঁই সমানে দায়ী হ'ব নাই? হীৰেণ গোহাঁই কিয় প্ৰতিবাদ নকৰিলে? ডক্টৰ হীৰেণ গোহাঁই ছাৰ কিন্তু তেখেতৰ স্পষ্টীকৰণ দিছে যে মাদানীৰ বক্তব্য আমি মানি লোৱা নাই বা মাদানীৰ সেয়া নিজৰ বক্তব্য। গতিকে সেই বক্তব্য মঞ্চতে আছিল নে সাংবাদিক মেলত আছিল নে সভা আৰম্ভ হোৱাৰ আগত আছিল, এই বিষয়ে মই অধ্যয়ন কৰা নাই বা বিশেষ দেখা নাই। কিন্তু দেখা নাছিল বুলি কৈছে, কিন্তু আমি দেখুৱাই দিব বিচাৰিছো যে জামছেদ আলীও কৈছে যে মাদানী এই বক্তব্য বাহিৰত কৈছে, ভিতৰত কোৱা নাছিল, আচলতে ভিতৰত কৈছিল নে নাই, এইবাৰ আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। एक मसला है, मैं ये बात कह रहा हूँ इशारे से कि मजहब की बुनियाद पर न कीजिए। जो हिंदू औरतें हैं, ये कहा जा रहा है कि चूंकि वो हिंदू हैं इसलिए उनको 14 तक भी अगर वो आती हैं तो उनको यहाँ रहने का हक दिया जाएगा। लेकिन वो मुस्लिम औरतें जो 400 साल से यहाँ रह रही हैं उनको हक नहीं दिया जाएगा। मैं यही बात कहना चाहता हूँ, मेरा इशारा इसी की तरफ था। म्यांमार के रहने वालों को वोट देने का हक नहीं था, ये चीज चलती रही, दुनिया इस चीज की गंभीरता को समझती रही, बोलती रही, कहती रही। वो अंजाम के एतबार से यहाँ पहुंचा के 8 लाख आदमियों को निकाल कर बांग्लादेश में पहुंचा दिया गया। आज ये पहली मंजिल है कि 48 लाख औरतों को अपने बच्चों के साथ वोट डालने का हक मुल्क के अंदर नहीं रहेगा। इसका अंजाम क्या है? वही अंजाम है जो आज म्यांमार का हुआ। कल को खड़े होकर के ये कहा जाएगा कि ये हिंदुस्तान के रहने वाले नहीं हैं, इनको यहाँ से निकालो और धक्का दे करके बांग्लादेश में भेजने की कोशिश की जाएगी। बांग्लादेश ने 8 लाख आदमियों को ले लिया, ये 75 लाख आदमी अगर एक औरत के साथ दो बच्चे, कौन दुनिया का मुल्क इन्हें ले लेगा? ये मुल्क के लिए एक बड़ा मसला है। मैं जो बात कह रहा हूँ सोच समझ करके कह रहा हूँ। স্পষ্টভাৱে নক'লেও অস্পষ্টভাৱে হ'লেও প্ৰত্যক্ষভাৱে হ'লেও মাদানী কি ক'লে আপোনালোকে দেখিলে, কিন্তু এইখিনিতে মই পুনৰ ৰখাইছোঁ যে উদ্যোক্তা দিল্লী এক্সকন কমিটিৰ পৰা আছাম, তেওঁলোকে যিখন প্ৰেছ কনফাৰেন্সৰ আয়োজন কৰিছিল, এইখন যিখন হিন্দীৰ পত্ৰ, সেই কাগজখনত তেওঁলোকে লিখিছে, ইজ প্ৰেছ কনফাৰেন্স মে প্ৰেছ কনফাৰেন্স কৰ জমিয়ত উলমা হিন্দ কা অধ্যক্ষ মৌলানা চৈয়দ আৰশাদ মাদানী, প্ৰসিদ্ধ পত্ৰকাৰ কুলদীপ নায়াৰ, সুপ্ৰিম কোৰ্ট কৰা এডভোকেট কৰলেন গোছালকেপ, আৰু প্ৰসিদ্ধ বুদ্ধিজীৱী ডক্টৰ হীৰেণ গোহাঁই নহয় দেই, ডক্টৰ হীৰেণ আৰু প্ৰফেচাৰ অপূৰ্ব প্ৰত্যক্ষ ৰূপে সম্বোধিত কৰেগা, অৰ্থাৎ ডক্টৰ হীৰেণ গোহাঁইক তেওঁ ডক্টৰ হীৰেণ বুলি নাম দিছে আৰু অপূৰ্ব বুলি প্ৰফেচাৰ অপূৰ্ব বুলি কৈ তেওঁলোকে থৈ দিছে।
সুমন্ত চলিয়া দেখা গৈছে যে যিখিন বক্তব্য ইয়ার যে বক্তব্য সিগনেচার কোনে করেছে সিগনেচার নয় নাম্বার দিছে যে কার্যক্রম ফোন নাম্বার ডেট গোটেখিন দিয়া আছে কারণ অফিসিয়াল প্রেস রিলিজ এখন দিয়া হয়েছে অল প্রেস দিয়া কারোবার নাম বা মানে সহি মারি পেলাই দিয়া হওয়া নাই হয় এটো এটো এটা মানে গুরুত্বপূর্ণ বিষয় কারণ মোর হাতত তেওলোকে যেটু নাকি পোস্টার ছপাইছিলে ইউটিউবত আহিছে মাদানী যেতিয়া ভাষণ দিবলৈ গৈছিলে ষ্টেজত তার আগতে দুই মিনিটমান এঙ্করে মাদানীর বিষয়ে কৈছে মাদানীয়ে ইন্ডিয়াত মাইনরিটি রাইটর কারণে কি কি ফাইট করেছে আর মাইনরিটির কিমান ডাঙৰ নেতা হয় যিগৰাকী বসুমতারী বলে মহিলাগৰাকীৰ নাম জমশেরে কৈছে সেই মহিলাজনীয়ে তেওঁর বিষয়ে বর্ণনা দিছে দুই মিনিট সময় তারপর মাদানীয়ে ভাষণ দিছে সেই গোটেই বর্ণনাখিনি ইউটিউবত আহিছে আপুনি আপোনাৰ প্রডাকশনের মানুষ কোক সেইটো আপুনি দেখাই দিব পাৰিব তারপর গোটেই ডিবেটটো তাতে শেষ হৈ যায় মাদানীক মাতিছিলে নাই মাতা সুমন্ত চলিয়া মই যাম সুমন্ত চলিয়া যে হীরেণ গোহাঁয়ের ভূমিকা মই বিশেষকৈ অসমৰ কেইবাজনী বুদ্ধিজীৱী কৈছিল মই বাকী কেইজনৰ কথা নকওঁ বিশেষকৈ হীরেণ গোহাঁয়ের ভূমিকা হীরেণ গোহাঁয়ক এটা পক্ষই হিমন্ত বিশ্ব শর্মাই বামপন্থী কব পাৰে খিলঞ্জীয়ৰ স্বার্থৰ বিৰুদ্ধে হয় হ'ব পাৰে বলে কিন্তু খিলঞ্জীয়ৰ স্বার্থৰ বিৰুদ্ধে কথা কয় খিলঞ্জীয় কি তাৰ সংজ্ঞা পোৱা হোৱা নাই যে অর্থাৎ প্ৰত্যক্ষভাৱে বুজাব বিচাৰে যে তেওঁ বাংলাদেশীৰ সুৰক্ষাৰ বাবে মাত মাতিবলৈ বিচাৰে বা মুছলমানৰ সুৰক্ষাৰ বাবে মাত মাতিব এনেধৰণৰ ধাৰণা দিব বিচৰা হৈছিল কিন্তু কালিৰ এই অনুষ্ঠানত যে হীরেণ গোহাঁয়ের ভূমিকা সেই ভূমিকা যথেষ্ট সমালোচিত হৈছে আপুনি কি কয় হীরেণ গোহাঁই স্যারের এই ভূমিকাটা মই ব্যক্তিগতভাবে অত্যন্ত দুঃখিত কিন্তু এই কথা মই আগরপ্রায় লক্ষ্য করে আছো এই 2016 চনের যে নির্বাচন হয়েছিল সেই সময়তো হীরেণ গোহাঁয়ে একটা বড় বিতর্কমূলক ভূমিকা গ্রহণ করেছিল সেই 42 জন বুদ্ধিজীবীর এখন তালিকাত স্বাক্ষর করেছিল বিজেপিক ভোট নিদিবর কারণে মুকলিভাবে আহ্বান জানাইছিল আৰু তেওঁ সদায় বদরুদ্দিন আজমলৰ দলটোক মুকলিভাৱে সমৰ্থন আগবঢ়াই আছে বদরুদ্দিন আজমল এজন দেশপ্ৰেমী হিচাপে গতিকে সেই সময়ৰ পৰাই হীরেণ গোহাঁই ডাঙৰীয়াৰ ভূমিকাটো আমি অলপ সন্দেহৰ চকুৰে চাই আহিছোঁ গতিকে আজি এতিয়া পৰহিৰ দিনা দিল্লীত যিটো ঘটনা হ'ল গতিকে গোটেইখিনি যদি আমি হাতে হাতৰে মিলাই পেলাই চাওঁ তেতিয়াহ'লে এই বদরুদ্দিন আজমলৰ যিটো প্ৰতিক্ৰিয়াশীল ভূমিকা বা আছাদ মাদানীৰ যিটো প্ৰতিক্ৰিয়াশীল ভূমিকা এইটোর প্রতি হীরেণ গোহাঁই ডাঙরিয়ার নৈতিক সমর্থন নাই বলে আমি একেহারে আমি নাই সুমন্ত দা ইয়াত আরো একটা কথা আছে হীরেণ গোহাঁই আর মাদানীর যে হনিমুন সেইটা আপনার এই দুই এদিনের ঘটনা নহয় আপনি 1982 আন্দোলনের বিরোধিতা করবর কারণে দিল্লিত জমিয়ত উলামা হিন্দে মিটিং পাতিছিল আর তার চিফ গেস্ট আছিল ডক্টর হীরেণ গোহাঁই সেটাও এইজন মাদানী আছিল তারপর 1984 ক্যালকাটাত আনন্দবজার পত্রিকায় আন্দোলনের বিরুদ্ধে এখন সেমিনার পাতিছিল তার চিফ গেস্ট আছিল হীরেণ গোহাঁই আর মাদানী 1986 চুক্তির বিরোধিতা করবর কারণে পাটনাত এখন মিটিং পাতা হয়েছিল তার চিফ গেস্ট আসে মাদানী আর ডক্টর হীরেণ গোহাঁই অর্গেনাইজ করেছিল জমিয়তে তারপর আজি দুমাহ তিনিমাহ আগতে খিলঞ্জিয়াকর মানে মানে যেতিয়া আপনার উচ্ছেদ হল কেবাটাও জায়গা তারপর কেজনমান বুদ্ধিজীবী লৈ আব্দুল মান্নান আর হীরেণ গোহাঁই নেতৃত্ব দিল্লিত গৈছিল আর মাদানীক লগ ধরে আছে এইজন মাদানীকে তারপর কোনোবাই যদি কয় হীরেণ গোহাঁই এসোসিয়েশন নতুন আর হীরেণ গোহাঁই না জানে তেতিয়ালে ভুল করা হবো হীরেণ গোহাঁই কেবা দশক ধরে মাদানীর লগত জড়িত মাদানীর দ্বারা স্পন্সর্ড এজন বুদ্ধিজীবী আর তেখেতে বামপন্থার নামত আবহাওয়া ভারি আছে অসমৰ মানুহক তেখেতে অসমৰ বৌদ্ধিক জগতক বিচলিত ডক্টর হীরেণ গোহাঁই কারো স্পন্সর্ড বুদ্ধিজীবী এজন বিবেকবান ব্যক্তি বুঝি নাপালো যে ইয়াতে হীরেণ গোহাঁই ডাঙরিয়া অকলে নাছিল কালি ইয়ার প্রোগ্রামত যেটা দেখা পালো আমার অসমৰ কেবাগৰাকী বুদ্ধিজীবী যত আমার হায়দর হোসেন সাহেব আসলে আমার এডভোকেট হাফিজ রশিদ চৌধুরী আসলে মঞ্জিত মহন্ত বা কেবাগৰাকীও আসলে এটা প্রতিবাদ হয়তো আর যেটা মই দেখিলো আমার এই আশাদ মদিনী সাহেবে
যেটো মিটিংত স্পিচ দিছে তাত এটো আকো প্রেসত দিয়াটো বেলেগ প্রেসত যেটো কইছে মিটিংত তেও কইছিল মিটিংত কইছে মিটিংত কিন্তু মিটিংত কিছু পলাইটলি কইছে কিন্তু তারও প্রতিবাদ কইছে তারও প্রতিবাদ মিটিংত কইছে মিয়ানমারৰ কাজ প্রেস আচ্ছা মিটিংত যেটো কই আছে এটাটো কোনিলো আমাৰ সাংবাদিকতা আছিলে আমিও মিটিংত কিন্তু উচ্চতনিমূলক নহয় মিটিংত মিটিংত যেটো কইছে এটো উচ্চতনিমূলক নহয় মিটিংত যেটো আমি শুনা পাইছো হেতু তেখেতে মিয়ানমারৰ কাহিনীটো কইছে তাত কি কি হল বাংলাদেশত 8 লাখ শরণার্থী আজি হয়েছে তেও কইছে যে অসমৰ যদি বাংলাদেশ যদি হেৰি হয় যদি লোকলগা সেকেন্ড তার মানে কি এই ক্ষেত্রটো এই ক্ষেত্র হয়তো তেখেতে না অসমৰ মুসলমান অসমৰ মুসলমান বাংলাদেশলৈ খেদি দিব বুলি তেও কইছে না ইয়াত মানে তেও এটা কথা কইছে মানে কি যে যেটো আসলতে পঞ্চায়েত সার্টিফিকেটৰ মই ভাবিছো তেখেতে এটো মিন কৰিছে যে আজি 30 লাখ মানুহ দেখ দেখ যি হকলে লিগেসি ডাটা দিছে 71ৰ আগৰ লিংকেজ হিচাপে পঞ্চায়েত দিছিল আজি ইহঁতক বাদ দি পেলাই কৰিব দিছে মানে হয়তো কোনোবা এই কথাটো তেখেতে ইনফৰমেশ্যনটো পাইছে যদি এই 30 লাখ মানুহ হওক যদি বাদ দি পেলাই কৰে ঠিক আছে মই আপোনাক এটা প্ৰশ্ন কৰিব বিচাৰিছো এ ইউ ডি এফৰ বিধায়ক হিচাপে নহয় এ ইউ ডি এফৰ নেতা হিচাপে নহয় এজন মুছলমান সম্প্ৰদায়ৰ ব্যক্তি হিচাপে হুইচ মাদানী বুলি প্ৰশ্নটো আজি এই প্ৰশ্নটো মই কৰিব নালাগিছিল এই প্ৰশ্নটো কৰিব লাগিছিল আপোনালোকৰ দৰে নেতাই প্ৰশ্ন কৰিব লাগিছিল আপোনালোকৰ দৰে ৰঞ্জিত শৰ্মা আমিনুল ইসলাম হুইচ মাদানী বুলি মই প্ৰশ্ন কৰিব নালাগিছিল মোৰ কোনো দৰকাৰ নাই মাদানী আপোনালোকৰ ত্ৰাণ কৰ্তা হওক কি হওক নাজানো হুইচ মাদানী বুলি প্ৰশ্ন কৰিব লাগিছিল আজি অসমৰ সংখ্যালঘু সংগঠনে আজি অসমৰ সংখ্যালঘু জনসাধাৰণে হুইচ মাদানী বুলি প্ৰশ্ন কৰিব লাগিছিল হয় যি কিন্তু কিন্তু ৰঞ্জিত শৰ্মা কিয়বাবে কিয় আজি মই আমিনুল ইসলামক সুধিব বিচাৰিছোঁ আজি অসমৰ বিভিন্ন ঠাইত প্ৰতিবাদ হৈছে মাদানী প্ৰতিকৃতি দাহ কৰা হৈছে কিন্তু কোনো এজনে হুইচ মাদানী বুলি মুছলমান নেতাই প্ৰশ্ন নকৰিলে আজি আপোনালোকে ভাবিছে নেকি আপোনালোকক সুৰক্ষা দিবলৈ আছাদ মাদানী আহিব আচ্ছা শুনক মই আজি আপোনাৰ DY 365ৰ যিজন সাংবাদিক মই কৈছিলোঁ মই এইটো এটা ৰিয়েকশ্যন দিব লগা আছে ক'ত আছে তাৰপিছত তেখেতে ক'লে যে আজি আমাৰ এইটো মেটাৰ টক শ্ব' আছে আপুনি ইয়াত ঠিক আছে আচ্ছা তাৰপিছতে আনকি এতিয়া মই এটা কথা ক'ম যে হয় মাদানী চাহাবে যিটো কথা কৈছে আজি ৰিয়েকশ্যন হেৰি হৈছে বা হুইজ মাদানী বুলি কুৱেশ্যন হৈছে ৰঞ্জিত শৰ্মাই যিখিনি কথা কৈছে ভাল কথা কিন্তু মই এটা কথা ক'ম ইয়াতকৈ বেছি জঘন্য কথা কৈছিলে মৃণাল শইকীয়া আমাৰ বিধায়কে কৈছিলে ম্যানমাৰৰ আৰ্হিত অসমৰ পৰা সকলো বাংলাদেশী এনেকৈ মাৰি ম্যানমাৰৰ আৰ্হিত খেদিব লাগে মাৰি কাটি তাতকৈ বেছি প্ৰৰোচনামূলক বেছি জঘন্য আছিলে মৃণাল শইকীয়া যিজন সাংবাদিকভাৱে এটা বিধায়কৰ পদত আছে তেতিয়া কিন্তু আমি এইবিলাক প্ৰতিবাদ এনেকুৱা আৰু যদি আমাৰ সিদিনা মই এটা ভিডিঅ' পালো প্ৰবীণ ভাই টুকাৰীয়া হুজাইত যি বিষাক্ত ভাষণ দিছে মানে একদম মানে কিন্তু ৰঞ্জিত শৰ্মাহঁতে প্ৰতিবাদ মাদানী চাহাব বুলি কোৱাৰ লগে লগে তেখেতে যিটো প্ৰবীণ ভাই আজি মুছলমান জনসাধাৰণে ভাবিছে নেকি তেওঁলোকৰ ত্ৰাণকৰ্তা মাদানী আজি যদি আপুনি ছচিয়েল মিডিয়াত চায় যে মুছলমান যুৱকসকলে তৰুণ প্ৰজন্মৰ যুৱকসকলে আটাইতকৈ বেছি মাদানী সমালোচনা কৰিছে সংখ্যালঘু নেতা কলৈ গ'ল আজি ফেচবুকত যুৱ প্ৰজন্মে সমালোচনা কৰিছে মুছলমান জনসাধাৰণ ভাল কথা মই সুধিছো ক'ত গ'ল মুছলমানৰ ধৰ্মীয় সংখ্যালঘু নেতা বদৰুদ্দিন আজমলে আজি প্ৰশ্ন নকৰিলে হুইচ মাদানী মোৰ প্ৰশ্ন হ'ল কংগ্ৰেছে আজি প্ৰশ্ন নকৰিলে কিয় হুইচ মাদানী আজি মই প্ৰশ্ন কৰিবলগীয়া হৈছে
মাদানীক বিরোধিতা কৰিব লাগিছিল। অসমৰ মুছলমান ধৰ্মীয় নেতাই বা ধৰ্মীয় সংগঠনৰ নেতাই মাদানীৰ বিৰোধিতা কৰিব লাগিছিল আৰু তেওঁলোকে ইয়াত নীৰৱে থকা মানে কি মাদানীক সমৰ্থন দিয়া। মাদানী কোন? অসমৰ বিষয়ে কি জানে মাদানীয়ে? অসমৰ চাৰিসীমা নাজানে তেওঁ আৰু অসমৰ মুছলমানৰ মানসিকতাও নাজানে। অসমত হিন্দু মুছলমান সমন্বয়ৰ ঐতিহ্য তেওঁ নাজানে আৰু তেওঁ যদি গুজৰাটৰ মুছলমান উত্তৰ প্ৰদেশৰ মুছলমানৰ দৰে অসমৰ মুছলমানক ভাবিছে তেনেহ'লে তেওঁ মূৰ্খামি কৰিছে আৰু এই কথা মাদানীক জনাই দিয়া উচিত অসমৰ ধৰ্মীয় নেতাবোৰে। এইটোৱেই হ'ল তেওঁলোকৰ আচলতে অসমৰ ধৰ্মীয় নেতা মুছলমান ধৰ্মতে এটা ডাঙৰ দুৰ্বলতা আৰু তেওঁলোক কেৱল আৰু মাদানী একক নহয় যিটো ভিডিঅ' আছে ভিডিঅ'টো উলিয়াওক না, তেওঁৰ বিৰুদ্ধে এফ আই আৰ কৰক, তেওঁৰ বিৰুদ্ধে একচন হওক, কোনে মানা কৰিছে? প্ৰতিবাদ হৈছে আৰু আমি নিজে ইসমাইল হুসেনে যেটো কথা কৈছে যে আপুনি জমছেৰেও কৈছে যেটো কথা যে ফেসবুকত প্ৰতিবাদ হৈছে, যিসকল লোকে ফেসবুকত এই কথাখিনি লিখিছে যিবিলাক যুৱকে, বহুতক ময়ো চিনি পাওঁ ব্যক্তিগতভাৱে, অধিকাংশক যিবিলাক মুছলিমৰ ধৰ্মীয় সংগঠন আছে সেই ধৰ্মীয় সংগঠনবিলাকে তেওঁলোকক কাফেৰ বুলি, ইসমাইল হুসেনকে কাফেৰ বুলি কৈছে, কৈছে নাই ইসমাইল হুসেন কৈছে কৈছে ইসমাইল হুসেনকে কৈছে, ইয়াতে বহি আছে ইসমাইল হুসেন, তেওঁ কাফেৰ বুলি কোৱা হৈছে। আজি চাওক দায়িত্ব আছিলে যিবিলাক, ৰ'ব কথাখিনি ক'বলৈ, নাই আপুনি ক'বলৈ দিয়ক না, যিবিলাক সংগঠনে, আৰে আপুনি আপুনি কৈ কৈ ল'বলৈ দিয়ক, আপুনি যদি কয় আপুনি অধিকাংশ আপুনি যুৱ প্ৰজন্মক কাফিৰ বুলি কৈছে, নাই মই কোৱা নাই, মুছলমানৰ ধৰ্মীয় সংগঠনে, মুছলমানৰ ধৰ্মীয় সংগঠনে ধৰ্ম নিৰপেক্ষতাৰ ওপৰত, গণতন্ত্ৰৰ ওপৰত কথা কোৱা মুছলমান যুৱক যুৱতী কাফিৰ বুলি কয়। কই কোনে কৈছে কাফিৰ? আপুনি মিছা কথা কিয় মিছা কথা কয়? এটা আপুনি উদাহৰণ ইসমাইল হুসেন বহি আছে, উদাহৰণ ইসমাইল হুসেন বহি আছে, জংছৰ বহি আছে, উদাহৰণ ইসলাম রঞ্জিব শর্মা, রঞ্জিব শর্মা, জামশেদ জামশেদ আমিনুল ইসলাম, রঞ্জিব শর্মা, রঞ্জিব শর্মা, রঞ্জিব শর্মা, রঞ্জিব শর্মা, অসমৰ সংখ্যালোকে কোৱা নাই, অসমৰ সংখ্যালোকে এজন নেতাই কৈছে, ৰঞ্জিব শৰ্মা, ৰঞ্জিব শৰ্মা, জামছেৰ, ৰঞ্জিব শৰ্মা, জামছেৰ, অসমৰ মুছলমানে অসমীয়াগিৰি চলাম বুলি কোৱা নাই, অসমৰ মুছলমানে অসমৰ অসমৰ মুছলমান অসমৰ মুছলমানে অসমীয়াগিৰি চলিব লাগে বুলি কোৱা নাই, অসমীয়াগিৰি বুলি কথা কোৱা নাই। ফেচবুকত যিসকলে লিখিছে অসমীয়া মুছলমান ল'ৰা, তেওঁলোক কিমান 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 জানে, কিমান কিমান লোক জানে, তেওঁলোকে কিমানখিনি জ্ঞানী সেই কথা আমি জানো, তেওঁলোক এনেকুৱা গোড়ামী নহয়। কিন্তু প্ৰশ্ন হৈছে হুইচ মাদানী বুলি আজি কোনো সংখ্যালঘু নেতাই প্ৰশ্ন নকৰিলে কিয়? মোৰ প্ৰশ্ন হুইচ মাদানী বুলি আজি তৰুণ গগৈ প্ৰশ্ন নকৰিলে কিয়? হুইচ মাদানী বুলি ৰিপুণ গগৈ প্ৰশ্ন নকৰিলে কিয়? আমি কথা পাতিম, আমি কথা পাতিম, আমি কথা পাতিম, আমি কথা পাতিম, কিন্তু ল'ব লাগিব, ল'ব লাগিব এটা বাণিজ্যিক বিৰতি। আমি স্পষ্টভাৱে কথা পাতি আছোঁ আছাদ মাদানীৰ বিতৰ্কিত মন্তব্যৰ বিষয়ে। এই মন্তব্যক কেন্দ্ৰ কৰি ইতিমধ্যে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। তাতকৈ ডাঙৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে মাদানীয়ে এই বক্তব্য যেতিয়া আগবঢ়াইছিল, তেওঁৰ কাষত আছিল অসমৰ বিশিষ্ট বুদ্ধিজীৱী ডক্টৰ হীৰেণ গোহাঁই। হীৰেণ গোহাঁইৰ ভূমিকাক লৈ যথেষ্ট সমালোচনাৰ সন্মুখীন হৈছে। ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শৰ্মাই হীৰেণ গোহাঁই সমালোচনা কৰি কৈছে যে আগতে তেওঁ কৈছিল যিবোৰ কথা সেইবোৰ কথা এতিয়া কাৰ্যত প্ৰমাণিত হৈছে। হীৰেণ গোহাঁই এই ঘটনাৰ প্ৰতিবাদ নকৰিলে কিয়? কি পৰিস্থিতিত আছাদ মাদানী এনেধৰণৰ বিতৰ্কিত মন্তব্য আগবঢ়ালে? নকলে হ'ব, ৰাজ্যখনৰ পৰিস্থিতি বা পৰিৱেশ এতিয়া যথেষ্ট সুন্দৰ নহয়। সৰুতে মই যেতিয়া প্ৰাইমেৰী স্কুলত পঢ়িছিলোঁ, মোৰ বেষ্ট ফ্ৰেণ্ডজন আছিল বা মোৰ প্ৰিয় বন্ধুজন আছিল এজন মুছলমান সম্প্ৰদায়ৰ যুৱক, আমি দুয়ো একেলগে টিফিন খাইছিলোঁ, স্কুলত গ'লোঁ, তাৰপিছত কলেজত গ'লোঁ, কলেজতো তেওঁ মোৰ বেষ্ট ফ্ৰেণ্ড, আমি একেলগে চিনেমা চাবলৈ যাওঁ, একেলগে থিয়েটাৰ চাবলৈ যাওঁ। কোনোদিনে ভবা নাছিলোঁ তেওঁ মুছলমান, তেওঁ কোনোদিনে ভবা নাছিল হিন্দু। মাত্ৰ ঈদৰ দিনা তেওঁ নামাজলৈ যায় আৰু আমি কেতিয়াবা পূজা কৰিবলৈ পূজালৈ যাওঁ, তেওঁ পূজা দুৰ্গা পূজাও আমি একেলগে উদযাপন কৰোঁ। কিন্তু এতিয়া এনে এক পৰিৱেশৰ সৃষ্টি হ'ল যে মোৰ বন্ধুজন মুছলমান, তেওঁ
গো মাংস ভক্ষণ করে তেও অমুক তেও তুমুক তেও তেমুক এনে বিভেদর ভাব এটা সৃষ্টি আছে। ইয়ার বাবে কোন দায়ী সেই কথা মই কব বিচার নাই, কিন্তু এনে অবস্থাত রাজ্যখনের সংখ্যালঘু জনসাধারণ মুসলমান জনসাধারণ যথেষ্ট ভীতিগ্রস্ত হওয়াটো মিছা নহয় যে বিভিন্ন কারণে ভীতিগ্রস্ত হয়েছে। ইয়ার বাবে রাজনৈতিক হেঁচাও রাজনৈতিক পরিশ্রমও যথেষ্ট আছে যে এনআরসি জড়িয়ে বহুতর নাম কটা হবো, এতালেকে আমি কোনো নজানো যে কিমানজন মানুষের নাম কটা হবো। আমিনুল ইসলামে কৈছে যে মাদানীর সঙ্গে কংগ্রেসের একাংশ নেতার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এজন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রীর অতি ঘনিষ্ঠ সম্পর্ক, আর আশঙ্কা প্রকাশ করেছে যে মাদানীর দরে নেতা কংগ্রেসের এই নেতায় এনে ধরনের বক্তব্য আগবাই কৈছে যে অসমৰ 50 লাখ মুসলমানের নাম কর্তন যাব। আর যে পরিস্থিতিত মাদানীর দরে নেতা এটা কবলে বাধ্য হয়েছে যে 50 লাখ যদি মুসলমানের নাম কর্তন হয় তাহলে এই মুসলমাকে হয় মরিব নহলে মারিব, অর্থাৎ এক হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হব। এনে মুহূর্তত মূল প্রাইমারি স্কুলত পড়া সেই মুসলমান বন্ধুজনের কথা মনত পড়ছে, এটা সেই পরিবেশ নাইকিয়া হয়ে পড়ছে নাকি? এটা প্রাইমারি স্কুলত এজন হিন্দু আর এজন মুসলমান ছাত্রের মধ্যে পার্থক্য আহি পড়ছে নাকি? এনে পরিবেশের মাজত আসলে উজান দিছে এই মাদানীর দরে নেতায়। আজি তারিখত আসাদ মাদানীক প্রশ্ন করব লাগছিল রাজ্যের সংখ্যালঘু জনসাধারণে, রাজ্যের সংখ্যাগুড়ে নহয় রাজ্যের তথাকথিত মুসলমান জনসাধারণে প্রশ্ন করব লাগছিল আমি যে মানুষ কাটিম আমি যে মরিম সেই কথা কবলে তুমি কোন, তুমি আমাক প্রতিনিধিত্ব করছা নাকি? এই প্রশ্ন করব লাগছিল রাজ্যখনের সংখ্যালঘু সংগঠনের নেতৃবর্গয়, এই প্রশ্ন করব লাগছিল মূর কাষত বহি থাকা আমিনুল ইসলামের দরে নেতার মুরব্বী বদরুদ্দিন আসমলে, আজি এই প্রশ্ন করব লাগছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগাই, প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা অথবা রকিবুল হুসেন, কিন্তু এই প্রশ্ন নাই করা। এই প্রশ্ন করবলগা হয়েছে আমি আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করছো হুইস মাদানী। এই অনুষ্ঠানত আসলতে হীরেণ গোহাঁয়ের স্থিতি কি আছিল বা হীরেণ গোহাঁয়ের উপস্থিত থাকা ব্যক্তি সকলের স্থিতি কি আছিল সেই বিষয়ে আমি জানাম। ইতিমধ্যে বক্তব্য আমার মজার আহি পড়ছে, কিন্তু আমি লোক লাগবে একটা সরু বাণিজ্যিক বিরতি, বাণিজ্যিক বিরতির পিছতে বক্তব্য আমি আপনাদের আগবাম। এনআরসির উন্নতিকরণের প্রাক মুহূর্তে নতুন দিল্লিত বহি মাদানীয়ে কাষত হীরেণ গোহাঁয়ক জ্বলাবল চেষ্টা চলাইছে, যার ফলত ভীতিগ্রস্ত হয়ে থাকা সংখ্যালঘুসল আরও আতঙ্কিত করে তুলিছে, হিন্দু মুসলমানের ভেদাভেদ বৃদ্ধি করবলে চেষ্টা চলা হয়েছে। সেই সময় কিন্তু কোনো সংখ্যালঘু রাইজে প্রশ্ন করা নাই এই মাদানীজন কি, কিন্তু এনে অবস্থাত আমি প্রশ্ন করছো হুইস মাদানী। দিল্লিত যে অনুষ্ঠানে এই অভিবর্তন আয়োজন করেছিল দিল্লি একশন কমিটি ফর আসাম, এটা এনজিও বলে কোয়া হয় বোধহয় জামসেরে জানি পাই এনজিও অনুষ্ঠানটির বিষয়ে ভালকে জামসেরে কব পাৰিব, জামসেরে কব পাৰিব যে এনে অনুষ্ঠান যথেষ্ট ব্যয় সপক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, অসমৰপৰা 6-7 জন বুদ্ধিজীবীক লৈ গৈছে বিমানযোগে, তাত হোটেলত রাখিছে আকৌ বিমানযোগে প্রেরণ করেছে, কনস্টিটিউশন ক্লাবত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মই প্রথমে এই অনুষ্ঠানটো দিল্লি একশন কমিটি ফর আসাম এই বিষয়ে জামসেরে কিছু জানে বলে কৈছে, জামসেরে কি জানে আপনি এই অনুষ্ঠানটির বিষয়ে? চাও ইয়ার লগত দিল্লি ইউনিভার্সিটি আর কলেজ বা বিভিন্ন ইউনিভার্সিটি পড়ে থাকা ছাত্র অধ্যাপক কিছু জড়িত হয়ে আছে, লড়া ছোৱালী ইয়ং জেনারেশনের বিভিন্ন ইস্যু লই মানে এটা সাম্প্রদায়িক সদ্ভাব বা বিভিন্ন জ্বলন্ত সমস্যাবিলাক বিভিন্ন আলোচনা বিলোচনা তাত পাতে। আর ইয়াত যদি চায় যে দিল্লি ইউনিভার্সিটি প্রফেসর অম্রপালী বসুন্তারীর পর আরম্ভ করে বিশ্বজিৎ বরা, রূপক কলিতা, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সর সমুদ্র গগৈ, এই ধরনের লড়াবিলাক তাত জড়িত মানে যুবকবিলাক জড়িত তাত, গতি এওলোকের ওপর কোন ধরনের সন্দেহ আর অবিশ্বাস রাখাটা আমার উচিত নহব। অসমৰ প্রতি দায়বদ্ধ, মই ব্যক্তিগতভাবে যেখিনি জানো সেই কথাখিনি আমার কবলগা হয়েছে। আর দ্বিতীয় কথাটা হয়েছে যে আজি যিখিনি কথা আলোচনা বিলোচনা হয়ে আছে এটা পজিটিভ মানে ডিসকাশন গলে ভাল, পজিটিভ এটা মানে এড়ি যাব লাগে। মাদানী নেগেটিভ কথা পাওয়ার পিছন মই কি পজিটিভ কথা পাতিম? মাদানীক কন্ডেম করব লাগিব, মাদানী অসমৰ মুসলমানৰ অভিভাবক হব নোৱাৰে, এক্স্যাক্টলি সেই কথাটো মানে প্রথম কথা। আৰু আৰু আজি যেটো নেকি ৰাতিপুৱাই ডক্টৰ হীৰেণ গোহাঁই, ডক্টৰ অপূর্ব কুমার বৰুৱা স্যার, তাৰপিছত আপোনাৰ মানে মঞ্জিৎ মহন্ত, হায়দর হোসেন, অধ্যাপক আব্দুল মান্নান, যেটা স্টেটমেন্ট দিছে তাত মানে সুস্পষ্টভাবে কৈছে যে কালি যেতিয়া নেকি আপনার মাদানীয়ে বক্তব্য দি আছিল, এই প্রেস ব্রিফিংয়ের একটা অনুষ্ঠান, আর প্রেস ব্রিফিংয়ে যিখিনি কথা কৈছিলে সেই কথাখিনি লগেলগেই ডক্টর হীরেণ গোহাঁয়ে কৈছে যে এই ব্যক্তিগত কথা, ইয়ার লগত আমার আমি মানে এন্ড্রোস নকরো। আর যে কথা অম্রপালী বসুমতারী ইতিমধ্যে কৈছে ভাষণ দিয়া অবস্থাটো সেই সময়তে এনে ধরনের বক্তব্য আগবাইছিল, ভাষণটো হৈছে যে অনুষ্ঠানটো আরম্ভ হওয়ার আগত অনুষ্ঠানটো যদি মানে মূল অনুষ্ঠানটো যদি চায় অনুষ্ঠানের মই প্রথমতে আপনাক কৈছো যে মূল অনুষ্ঠানটো যেতিয়া আরম্ভ হৈছে
তার আগত প্রেস ব্রিফিং একটা অনুষ্ঠান হয়েছে আর প্রেস ব্রিফিংয়ের পিছত মূল অনুষ্ঠান আরম্ভ হয়েছে। মূল অনুষ্ঠান আপনার আরশাদ মাদানী তাত নাই, আরশাদ মাদানীর বক্তব্য ডক্টর হীরেন গোহাইক প্রথম মাতিছে, অপূর্ব কুমার বড়ুয়াক দ্বিতীয়তে মাতিছে, তৃতীয়তে মাতা মানুষজন হয়েছে সীতারাম ইয়েচুরী। ঠিক আছে, সীতারাম ইয়েচুরী তাত মানে ফটো থাকবে লাগবে। ঠিক আছে, আপনাদের সংক্ষিপ্ত রূপত আপনার গোটাই কথাখিনি রাইজে জানি বিচার, কেবল আমি নয়। মই পাম নবজিৎ, আপোনাৰ অডিঅ'ৰ কিছু প্ৰব্লেম হৈছে, মই আপোনাৰ সৈতে পৰৱৰ্তী সময়ত কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। কিন্তু এই অনুষ্ঠানত উপস্থিত থকা মঞ্জিত মহন্ত আৰু হাইদৰ হুছেইন তেওঁলোকে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল, আমাৰ হাতত বোধহয় প্ৰতিক্ৰিয়া তেওঁলোকৰ আহি পৰিছে। তেনে এজন মঞ্জিত মহন্তৰ প্ৰতিক্ৰিয়া আমাৰ মাজত আহি পৰিছে। মঞ্জিত মহন্তই গোটেই অনুষ্ঠানৰ ওপৰত কি কৈছিল আমি প্ৰথমে দৰ্শকক দেখুৱাই লৈছোঁ। যিখিনি আটাইতকৈ আপত্তিজনক কথা সেইখিনি তেওঁ মিটিঙৰ বাহিৰত সাংবাদিকক যেতিয়া বাইক লৈছিলে টেলিভিশ্যন তেতিয়া কৈছে, এই মৰেংগে ইয়া মৰেংগে এইবিলাক কথা বাহিৰত কৈছে। আৰু তাত যিখিনি তেওঁ কৈছিলে যে অসমত ম্যানমাৰৰ নিচিনা চিটুৱেশ্যন হ'ব, সেইটো আমি লগে লগে প্ৰতিবাদ কৰিছোঁ। হলৰ পৰা তেওঁ ওলাই গৈছিলে, ওলাই গৈ বাহিৰত তেওঁ এইবিলাক আৰু অতি ভয়ংকৰ ৰূপত তেওঁ মন্তব্য কৰি গৈছে। গতিকে ধিক্কাৰযোগ্য, আৰু আমি বাৰে বাৰে কৈছোঁ যে এনেকুৱা মানুহৰ কাৰণেই আজি অসমত সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্ট হোৱাৰ উপক্ৰম হৈছে। এই শক্তিবিলাকৰ কাৰণেতো অসমখন শেষ হৈছে। আমাৰ এতিয়া ভাবিবলৈ সন্দেহ হৈছে যে এওঁলোকৰ আঁতৰণে কাম কৰি আছে। এই শক্তিবিলাকৰ কাৰণে অসমত এনেধৰণৰ পৰিস্থিতি হৈছে, সেই কথা মঞ্জিত মহন্তই ভালকৈ জানে, সেই কথা হীৰেণ গোহাঁই বোধহয় ভালকৈ জানে। তৎসত্বেও তেওঁলোক কিয় একেখন মঞ্চত বহিছিল সেইটো প্ৰশ্নৰ বিষয়ে মই নৱজিতৰ ওচৰত যাব বিচাৰিছোঁ। মঞ্জিত মহন্তই স্পষ্টভাৱে কৈছে যেতিয়া মঞ্চত এনেধৰণৰ বক্তব্য আগবঢ়াইছিল হীৰেণ গোহাঁই তাৰ পৰা প্ৰতিবাদ কৰি ওলাই আহিছিল বুলি কৈছিল। মই নৱজিতৰ ওচৰত যাব বিচাৰিম, কিন্তু তাৰ আগতে ৰঞ্জিত শৰ্মাই কিবা ক'ব বিচাৰে। হীৰেণ গোহাঁই ওলাই অহা নাই, হীৰেণ গোহাঁইৰ বক্তব্য, হীৰেণ গোহাঁই প্ৰতিবাদ বক্তব্যৰ বিৰোধিতা কৰাৰ কাৰণে আৰশাদ মাদানী মঞ্চৰ পৰা ওলাই গৈছে। মঞ্জিত মহন্তই যিটো কথা কৈছে, একচুৱেলি মঞ্জিত মহন্ত এতিয়া মানে আপুনি ক'ব আমাৰ সাংবাদিক বন্ধু হয় সবৰে, মোৰ ছিনিয়ৰ আছিলে প্ৰতিদিনত, মই বেয়াকৈ ক'ব নোৱাৰোঁ তেওঁৰ বিষয়ে, কিন্তু প্ৰয়োজনত ক'বও লাগিব। আচল কথা, মঞ্জিত মহন্তই আজি ভণ্ডামি কৰিছে। আজিৰ পৰা দুমাহ আগতে মঞ্জিত মহন্ত, আব্দুল মান্নান, হীৰেণ গোহাঁই, তাৰপিছত অপূৰ্ব বৰুৱা, এই মাদানীকে লগ ধৰিব গৈছিলে দিল্লীত অসমৰ সমস্যাৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ। তাৰপিছত সেই মঞ্জিত মহন্তই আজি আকৌ কেনেকৈ কয় যে মাদানী অসমত সাম্প্ৰদায়িক জুই জ্বলাইছে। এওঁলোকে যেতিয়া তেওঁলোকৰ মুখাখন খোল খাই গ'ল, তেওঁলোকৰ প্ৰকৃত স্বৰূপ ওলাই গ'ল ৰাইজৰ ওচৰত, তাৰপিছত তেওঁলোকে আজি এইটো মঞ্জিত মহন্তই যোৱা ছমাহত এতিয়ালৈকে তিনিবাৰ মাদানীৰ লগত বৈঠক কৰিছে, আৰু সেই মঞ্জিত মহন্তই আজি কেনেকৈ কয় এই কথাটো, সেইটো আকৌ এবাৰ তেওঁলোকে অসমৰ ৰাইজক প্ৰতাৰিত কৰিছে। গতিকে এই বুদ্ধি, আজি আপুনি যিটো কথা ক'লে, আপোনাৰ এল পি স্কুলৰ বন্ধু আছিলে মুছলিম ল'ৰা, হয়নে? 2015 চনৰ মই এটা উদাহৰণ দিওঁ। 2015 চনৰ আপোনাৰ জুন মাহত ডক্টৰ হীৰেণ গোহাঁই আই টি এ চেণ্টাৰত মাস্কুৱাত এখন মিটিঙত ক'লে যে শংকৰদেৱ শিশু নিকেতনত মুছলমানৰ বিষয়ে প্ৰশিক্ষণ দিয়া হয়। জুলাই মাহত মেট্ৰিকৰ ৰিজাল্ট দিলে, শংকৰদেৱ শিশু নিকেতনৰ পৰা ফাৰ্ষ্ট ষ্টেণ্ড হ'ল আৰু ল'ৰাটোৰ নাম ছৰফৰাজ হুছেইন। গতিকে হীৰেণ গোহাঁইৰ নিচিনা যিবিলাক বুদ্ধিজীৱী আছে, সেই বুদ্ধিজীৱীবিলাকে, তথাকথিত বামপন্থী বুদ্ধিজীৱীবিলাকে কেতিয়াবা জাতীয়তাবাদৰ, কেতিয়াবা মাৰ্ক্সবাদৰ, কেতিয়াবা সাম্প্ৰদায়িকবাদৰ পোচাক পিন্ধি পেলাই অসমৰ ৰাইজক বাৰ বাৰ তেওঁলোকে প্ৰতাৰিত কৰিছে, ভুলপথে পৰিচালিত কৰিছে, আৰু তেওঁলোকৰ প্ৰকৃত বন্ধু মাদানীয়ে হয়। হীৰেণ গোহাঁই, মঞ্জিত মহন্তৰ প্ৰকৃত বন্ধু মাদানীয়ে হয়। ভিত্তিক কথা বতৰা কৈছে, একো ভিত্তিক কথা নাই, ৰাজনীতিৰ বিৰোধিতা কৰাৰ কাৰণে আপোনালোকে আটাইতকৈ ডাঙৰ জনসেরে নিজে কৈছে দিল্লী যিখন সভা পতা হৈছিলে তাত সীতারাম ইয়েচুরী হৈছিলে। কনস্টিটিউশন ক্লাব যিখন হয় সেই ক্লাবখন কেৱল এমপিয়ে বুক কৰিব পাৰে। উদ্যোক্তাসকলে ঘোষণা কৰক কোনজন এমপিৰ নামত তেওঁলোকে সেই ক্লাবটো বুক কৰিছিলে, তেতিয়া ফুটুকাৰ ফেন ওলাই যাব। সীতারাম ইয়েচুরী আছিল তাত, কিয় অরুণ জেটলিক নামাতিলে?
যদি তেওঁলোক নিউট্রেলে হয় কিয় মণিশঙ্কৰ আয়ৰক নামাতিলে কিয় শশী থাৰুৰক নামাতিলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে প্ৰকৃত প্ৰতিনিধি কেৱল কমিউনিষ্ট মানুহক কিয় মতা হ'ল ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত শৰ্মা জামছে আলি ৰঞ্জিত শৰ্মা জামছে আলি ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত ৰঞ্জিত শৰ্মা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ঠিক আছে মই বুজিলো বুজিলো জামছে 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 ৰঞ্জিত শৰ্মা জামছে ৰঞ্জিত শৰ্মা ৰঞ্জিত শৰ্মা জামছে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট ৰক ৰক জামছে আলি জামছে আলি আমি যাম এইবিলাকে বামপন্থী আপোনাৰ বামপন্থী নেতাৰ কাৰণে আৰ এছ এছৰ কাৰণে অস্পৃশ্য হ'ব পাৰে আমাৰ নৱজিৎ বৰঠাকুৰৰ ওচৰত যাব বিচাৰোঁ কি হৈছিল মনজিত মহন্তই কৈছে যে মাদানীৰ বক্তব্যক হীৰেণ গোহাঁইয়ে বিৰোধিতা কৰিছিল লগে লগে মাদানী ওলাই আহিছিল এই কথাখিনি সত্য হয়নে নৱজিৎ বৰঠাকুৰ অম্রপালি বসুমতারী যেটা ভাষ্য সেটা শুনবলে পালে অম্রপালি বসুমতারী আমি যেটা প্রতিক্রিয়া লোক কারণে গেছিল অম্রপালি বসুমতারী কৈছিল যে আসাদ মাদানী অনুষ্ঠান তুমি মতাই নাছিল কিন্তু পিছত যেটা আমি পত্রখন দেখুৱাই দিছো সেই পত্রখন কিন্তু প্রথমতে নামটো আছিল আসাদ মাদানী গতিকে মিছা কিয় মাতিছিল প্রথম প্রশ্ন কালি হাইদার হুসেন অনুষ্ঠানত উপস্থিত আছিল মনজিৎ মহন্ত আসাদ মাদানীর বাহতে বহিছিল আর হীরেণ গোহাঁই বহিছিল সোঁহাতে দুইজন চাৰিজন ওলাই পড়ব কোনো এজন কিন্তু সেই সময়ত কিন্তু তার প্রতিক্রিয়া প্রকাশ করা নাছিল আজি হাইদার হুসেনে কৈছে যে তেখেতে আৰু বুজি পোৱা নাছিল আজি গুৱাহাটীত গৈ পেলাই তেওঁলোকে ভাষ্য সলনি কৰিছে যেতিয়া ৰাজ্যজুৰি ব্যাপক প্রতিক্রিয়া হৈছে সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া হয়েছে মনজিৎ মহন্ত যেটা উল্টা ভাষ্য প্রকাশ করেছে হাইদার হুসেনে ইয়াত কৈছিলে যেহেতু মাখনের প্রথম চোয়া উদ্যোগ দিয়েছিল আরশাদ মাদানীয়ে গতিকে আৰু হাইদার হুসেনে বুঝিয়ে পড়াছিল কিন্তু সেই আরশাদ মাদানীর ভাষ্য শুনি পেলাই কিন্তু আমি প্রশ্ন করেছিলাম সভাখনত ৰাজহুৱা সভাৰ ভাষ্য প্ৰকাশ কৰাৰ পিছত তেওঁৰ কাষতে কিন্তু সোঁহাতে হীৰেণ গোহাঁই ছাৰ আৰু বাওঁহাতে মনজিত মহন্ত বহি আছিল আৰু একেবাৰে সোঁহাতে কোণত বহি আছিল হাইদাৰ হুছেইন এজনৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰা নাছিল তাৰপিছত আৰশাদ মাদানী উঠি গৈছিল আৰু কনষ্টিটিউচন হলৰ নিৰ্দিষ্ট সভাগৃহটোৰ ভিতৰতেই আমি তেখেতৰ সাক্ষাৎকাৰ গ্ৰহণ কৰিছিলোঁ যি সাক্ষাৎকাৰটো বজোৱা হৈছে আৰু তেতিয়াও কিন্তু তেওঁলোকে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰা নাছিল যেতিয়া মাদানী গুচি গ'ল তেতিয়া হীৰেণ গোহাঁই ছাৰৰ ভাষ্য গ্ৰহণ কৰা হৈছিল তেতিয়া হীৰেণ গোহাঁই ছাৰে কৈছিল যে এই যি মাদানীয়ে ভাষ্য প্ৰকাশ কৰি গ'ল সেই ভাষ্য মাদানীৰ ব্যক্তিগত ভাষ্য নৱজিৎ বৰঠাকুৰ বহুত বহুত ধন্যবাদ আপুনি সমগ্ৰ বিষয় ক্লিয়াৰ কৰি দিয়াৰ বাবে গোটেইখিনি কথা ক্লিয়াৰ হৈ গৈছে যিহেতু দৰ্শকক জ্ঞাতাৰ্থে জনাওঁ যে সমগ্ৰ অনুষ্ঠানত অসমৰ একেজনে সাংবাদিক উপস্থিত আছিল সেইজন নৱজিৎ বৰঠাকুৰ এই অনুষ্ঠান হোৱা নাছিল মোক ব্যক্তিগতভাৱে প্ৰতিনিধি কেইজনৰ মাজৰে এজনে মোক জনাইছিল বাবে মই নৱজিৎ বৰঠাকুৰক খবৰ দিছিলোঁ সেই সূত্ৰে তেওঁ এই অনুষ্ঠানত উপস্থিত আছিল গতিকে ইয়াত অসমৰ কোনো সাংবাদিকক আমন্ত্ৰণ জনোৱা নাছিল তিনিখন তেওঁলোকৰ ইনভাইটেশ্যন লেটাৰ এখন হিন্দীত এখন ইংৰাজীত এখন উৰ্দুত অসমীয়া ভাষাত কোনো লেটাৰ নাই আৰু হিন্দীত যথেষ্ট বিতৰ্কিত প্ৰেছ কনফাৰেন্সখনত মন্তব্য কৰিছে গতিকে এয়াই আচল কাহিনী এতিয়া আমিনুল ইছলাম এতিয়া মাদানীয়ে জুই জ্বলাব বিচাৰিছে কাইলৈ ৰাজ্যজুৰি আজি প্ৰতিক্ৰিয়া হৈছে কাইলৈ আকৌ জ্বলিব মাদানীৰ লগে লগে আকৌ হিন্দু মুছলমানৰ সংঘাত হ'ব এই সংঘাতৰ আঁৰৰ মানুহজন মাদানী নহয়নে নহয় এতিয়া চাওক এই কথাটো আচলতে মাদানী চাহেবে যিটো কথা কৈছে আৰু ইয়াত এটা আলোচনা এনেকৈয়ে চলি আছে যেন এই মাদানীয়ে মানে এই মানুহজনেই সাম্প্ৰদায়িক হেৰি লগাব পৰা এনেকুৱাও নহয় তেওঁ আকৌ লাষ্টত এইটো কৈছিল যে 10 সাল বাদ এই চাহ হুনেকা ইমকান হে লেকিন মুল্ক মে শান্তি ৰহে হম এই চাহতে হে কি মুল্ক মে শান্তি ৰহে কৈছে যদি এনেকুৱা অৱস্থা নহয় মানে কথাটো হ'ল কি সেই আপিলটো তেওঁ কৈছে যে এনেকৈ যদি বলপূৰ্বক বাদ দিয়া হয় মানে তেওঁক এটা মেছেজ দিয়া হৈছে যে প্ৰায় 50 লাখ মানুহক মানে ইচ্ছাকৃত বাদ দিয়া হৈ আছে তেওঁ কৈছে বাদ দিলে মানুহকেইটাতো যেতিয়া নাগৰিকত্বৰ পৰা বাদ যাব অমুক হ'ব হয়তো
মরিব বা মারিব যেতিয়া নাগরিকত্ব রাইটেই নাপাব কিন্তু এনেকুৱা যাতে নহয় যাতে শান্তি হয় সেই অবস্থাটো নাহে লাস্টত কিন্তু মুল্ক মে শান্তি রহে মানে এই অবস্থা যাতে নহয় কথাটো আপিলটোও দিছে সেইটো আমি চাব লাগিব আৰু এটা কথা মই আজি ইয়াত অতি মানে আক্ষেপেৰে কম যে আজি মাদানীৰ মুখেৰে এটা কথা ওলাওঁতে বিতৰ্কিত আমি যিটো গৰিহণা দিছো বা ভাল পোৱা নাই আমি গৰিহণা দিছো আজি যেনেকৈ হুইচ মাদানী বুলি কৈছে ইয়াতকৈ কিন্তু যদি টুগাৰিয়াই আজি এই কথাটো ক'লে হয় হুইচ টুগাৰিয়া বুলি কিন্তু কোনো নিউজত হেৰি নাহিলে টুগাৰিয়াই সাম্প্ৰদায়িক বক্তব্য কৰিলে কোনো প্ৰতিবাদ নকৰে সেইটো বেয়া কথা বুলি আপুনি কৈছে ভাল কথা যদিও কথাটো সত্য নহয় আমি প্ৰতিবাদ কৰোঁ সেইবাবে মাদানীয়ে নকৰাৰ বাবে প্ৰতিবাদ কৰিব নালাগে আৰু সেইটো কাৰণে আপোনাৰ দলে প্ৰতিবাদ কৰা নাই এটা ফালৰ পৰা চলি আছিল এতিয়া আনটো ফালৰ পৰা মাদানীয়ে চলাই দিছে এই সমগ্ৰ প্ৰক্ৰিয়াটোত হঠাৎ আমাৰ টেলিভিশ্যন টক শ্ব'বিলাকত হঠাৎ ভিলেইন বা খলনায়ক হৈ পৰিছে হাইদাৰ হুছেইন মঞ্জিত মহন্ত অথবা হীৰেণ গোহাঁই আমাৰ তেওঁলোকক ভিলেইন কৰাৰ কোনো উদ্দেশ্য নহয় ভিলেইন কৰিব বিচৰা নাই হীৰেণ গোহাঁই বক্তব্য আমি এতিয়াও পোৱা নাই কিন্তু হাইদাৰ হুছেইন ইতিমধ্যে গুৱাহাটীত আহি উপস্থিত হৈছে তেওঁ কিছু স্পষ্টীকৰণ আগবঢ়াইছে আমি স্পষ্টীকৰণ দেখুৱাব বিচাৰিছোঁ কথা নাছিল কিন্তু মানুহ এজনে যেতিয়া সভাত সোমায় আৰু তেওঁ ইচ্ছা কৰে গতিকে তেতিয়া আৰু কোনো বাধা দিব নোৱাৰে যে মিটিঙত তেওঁ বক্তৃতা দিয়া নাই আৰু তেওঁৰ কিছুমান পোহনীয়া এটা প্ৰেছ আছে মই কৈ আছোঁ আমি জনা নাছিলোঁ উদ্যোক্তাসকলেও জনা নাছিল তেওঁ আপোনাৰ বিশেষকৈ হিন্দী আৰু উৰ্দু প্ৰেছৰ কিছু মানুহক মাতি আনিছে আকৌ এইধৰণে তেওঁ এইবোৰ কৈছে আৰু সেই কথাবিলাক আচলতে তেওঁ ক'ব নালাগিছিল এইবোৰ গৰিহণাযোগ্য কথা আদানীয়ে তাত যিটো কথা ক'লে তাত যিটো কিবা হেৰি ক'লে আৰু তেওঁ উৰ্দু আৰু হিন্দী মিহলি হেৰি কৈছে মই এতিয়া লগে লগে আমি পিছত গম পালোঁ পিছত যেতিয়া প্ৰতিক্ৰিয়া হ'ল সেইকাৰণে আমি পিছত আৰু ই নকৰি অসমৰ এনেকুৱা জটিল পৰিপ্ৰেক্ষাপটত আৰু এনেকুৱা এটা চেঞ্চিটিভ ইছ্যুত আৰু যিটো জাতিৰ স্বাৰ্থত জাতিৰ ভৱিষ্যতৰ স্বাৰ্থত তৎকালে সমাধান হ'বলগীয়া বিষয় এনে এটা বিষয়ৰ ক্ষেত্ৰত তেওঁ এনেকৈ এনেকুৱা মন্তব্য কৰা আচলতে উচিত নাছিল ই গৰিহণাযোগ্য হায়দৰা হুছেইনে ভুল কৈছে বুলি মই নকওঁ কিন্তু হায়দৰা হুছেইনক বিপথে পৰিচালিত কৰা হৈছে উদ্যোক্তাসকলে তেওঁক মতা নাই বুলি হায়দৰা হুছেইনে বাৰে বাৰে কৈছে কিন্তু মই পুনৰ দেখুৱাইছোঁ এইখন পত্ৰ যিখন পত্ৰত মতা হৈছে যি এইখিনি আমি ল'ব বিচাৰিছোঁ মাদানীৰ বক্তব্যক লৈ আমি আলোচনা কৰি আছোঁ অতি দুখৰে জনাবলৈ বাধ্য হৈছোঁ যে আজিৰ তাৰিখত আচলতে সংখ্যালঘু সংগঠন বা মুছলমান সংগঠনৰ ফালৰ পৰা প্ৰশ্ন কৰিব লাগিছিল অসমৰ সংখ্যালঘু ত্ৰাণকৰ্তা হ'বলৈ কোন মাদানী কিন্তু কোনো প্ৰশ্ন নকৰিলে বা আমি প্ৰশ্ন কৰিছোঁ হুইচ মাদানী কিছু সময়ৰ আগতে এই অনুষ্ঠানতে আমি আপোনালোকক দেখুৱাইছিলোঁ দিল্লীৰ কনষ্টিটিউশ্যন ক্লাবত আছাদ মাদানীয়ে যেতিয়া বক্তব্য ৰাখিছিল সেই বক্তব্য আমি সকলোৱে বুজিছিলোঁ হয়তো দৰ্শকসকলেও বুজিছে কিন্তু হায়দৰ হুছেইনে বুজা নাছিল কৈছিল আৰবী বা অমুক ভাষাত কৈছিল হয়তো হায়দৰ হুছেইনে সেই ভাষাটো বুজা নাছিল কিন্তু মই বুজিছোঁ মই আৰবী বৰ ভালকৈ নাজানো মই হিন্দীও ভালকৈ নাজানো কিন্তু মই কিন্তু তেওঁ কি কৈছে বুজিছিলোঁ হায়দৰ হুছেইনে বুজি পোৱা নাছিল মই বুজি নাপালোঁ যি কি নহওক তেওঁলোক বহিল সভাখনত গতিকে স্বাভাৱিকতে তাৎপৰ্যপূৰ্ণ বিষয় এই বিষয়টোক লৈ ইতিমধ্যে ৰাজনীতি চলিব কালি পঢ়িলে আকৌ পুতলালিকা দা হ'ব আৰু কেইদিনমান এই বিষয়ৰ ওপৰত আলোচনা হ'ব চৰকাৰখনেও ভাল পাব মূল বিষয়ৰ পৰা আমি সকলো আঁতৰি যাম আকৌ আমি আলোচনা কৰি দিম হুইচ মাদানী আৰু বিশেষ কথা নাপাতোঁ মাদানীৰ ওপৰত বিশেষ কথা নকওঁ সকলো অতিথিক ধন্যবাদ জনাই অনুষ্ঠানৰ পৰা বিদায় লৈছোঁ ধন্যবাদ শুভৰাত্ৰি